আজকে আপনাদের সামনে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু আপনারা দেখেছেন, যার অবস্থা সত্য গ্রহণে বাধা। এটি এমন একটা বিষয় যে বিষয়ের অধীনে আসলে অনেক বিষয় চলে আসে এবং যে বিষয়গুলো আসে সে এক একটা বিষয়ের উপর আধা ঘন্টা এক ঘন্টা করে আলোচনা করা যায়, কিন্তু যেহেতু সেটা সম্ভব নয় সেহেতু সংক্ষিপ্তভাবে আমরা এই বিষয়ের মধ্যে যে বিষয়গুলো আসে সবগুলোর উপরই আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে হক বা সত্য কাকে বলে। সত্যের যদি আমরা শাব্দিক অর্থ করি তাহলে বাস্তবতার সাথে যেটা মিল খায় সেটাই সত্য, বাস্তবতার সাথে যেটা মিল খায় সেটাই সত্য। আমি আপনাকে বললাম যে মারকাজুল মালিক খালেদে আজকে একটা প্রোগ্রাম আছে আর আপনি এসে দেখলেন প্রোগ্রাম নাই, তাহলে বাস্তবতার সাথে মিল খেলো না কেন? তাহলে সত্যের শাব্দিক অর্থ হচ্ছে প্রত্যেক যা বাস্তবের সাথে মিল খায় তাই সত্য। আমরা মানব জীবনে চলতে ফিরতে গিয়ে সত্য সংবাদ মিথ্যা সংবাদের তো সবসময় মুখোমুখি হই, কিন্তু এমন একটা বিষয় আছে যে বিষয়ে সত্য জানা মানব জাতির পক্ষে সম্ভব নয়, সেটা হচ্ছে রিল গায়েব, অদৃশ্যের সত্য, পরকালের সত্য। কে আপনাকে সৃষ্টি করলো, আপনি কখন মারা যাবেন, মারা গেলে কোথায় যাবেন, মৃত্যুর পর কি হবে, পরকালে কি হবে, জান্নাত জাহান্নামে কি হবে, এই পৃথিবীতে আসার পর আপনি আপনার জীবন কিভাবে পরিচালনা করবেন, কোন আইনে কোন নিয়মে কোন বিধানে আপনার জীবন পরিচালিত করলে আপনি ইহকাল এবং পরকালে সাফল্য অর্জন করবেন, এই যে সত্যটা, এই সত্যটার জ্ঞান মানুষের নিকটে, মানুষের নিকটে আছে এই সত্য জ্ঞান না? সম্ভব নয় মানুষের পক্ষে। কেন সম্ভব নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী যতদিন থেকে সৃষ্টি করেছেন ততদিন থেকে এই পৃথিবী পরিচালনায় আল্লাহর যে নিয়ম আছে সুন্নাতুল্লাহ ফি তাদবীরিল আরজ, পৃথিবী পরিচালনায় আল্লাহর কিছু নিয়ম আছে। কেন আল্লাহর নিয়ম নাই? আপনি যদি ইতিহাস ঘাটেন আদম আলাইহিসসালাম থেকে যত ইতিহাস, এই ইতিহাসগুলো জানার সত্য কোনো মাধ্যম আমাদের কাছে নাই ইল্লাল কোরআন, কোরআন ছাড়া। ইব্রাহিম আলাইহিসসালামের সাথে কি ঘটেছিল, ঈসা আলাইহিসসালামের সাথে কি ঘটেছিল, মুসা আলাইহিসসালামের সাথে কি ঘটেছিল, আমরা আসলে কোথায় থেকে এসেছি, আমরা আগে ডাইনোসর ছিলাম, আগে মানুষ ছিলাম, তারপর আস্তে আস্তে মানুষ হয়েছি, কি ছিলাম না ছিলাম, এগুলো কোনো জ্ঞান, সত্য জ্ঞান মানব জাতির নিকটে নাই ইল্লা কোরআন আমাদেরকে যা বলে তা ছাড়া। এই বিশাল ইতিহাস, এই ইতিহাসের জ্ঞান মানুষের নিকটে নাই, সম্পূর্ণ ইতিহাসের জ্ঞান। মানুষ যদি সত্য কোনো বিধান প্রণয়ন করতে চায় তাহলে অবশ্যই আগে তাকে পৃথিবীর অতীতের ইতিহাস দেখতে হবে যে মানুষের জীবন এভাবে চলে, এই কাজটা করলে মানুষের উপকার হয়, এই নিয়ম দিলে মানুষের উপকার হয়, এই বিধান দিলে মানুষের অপকার হয়, এটা পুরো ইতিহাস ঘেঁটে মানুষকে বের করতে হবে, এই ইতিহাসের জ্ঞান মানুষের নিকটে নাই। আগামীকাল কি হবে এই ভবিষ্যতের জ্ঞান মানুষের নিকটে নাই। একটা ন্যায়পরায়ণ বিধান তৈরি করতে হলে রাগ হিংসা ক্ষোভ আবেগ এগুলো থেকে মুক্ত হতে হবে, আর মানুষ রাগ হিংসা ক্ষোভ আবেগ এগুলো থেকে অহংকার থেকে মানুষ মুক্ত নয়। এই জন্য কোনো মতেই মানুষের পক্ষে সম্ভব নয় যে মানুষ এমন একটা বিধান প্রণয়ন করবে তার নিজের জন্য মাত্র 50 বছরের অভিজ্ঞতা দিয়ে, মাত্র 40 বছরের অভিজ্ঞতা দিয়ে, 1971 থেকে 2018 2019 পর্যন্ত 14 থেকে 15 বার সংবিধান সংশোধন হয়েছে, শব্দের সংবিধান সংশোধন করতে থাকে কেন? লাইসা ইনদাহুম ইলম, তাদের নিকটে সত্যের জ্ঞান নাই, কি নিয়মে দেশ পরিচালনা করলে দেশের কল্যাণ হবে এটা বোঝার মতো ক্ষমতা নেই। 40-50 বছর অভিজ্ঞতা দিয়ে এটা বোঝা যায়, 1000 বছর পর্যবেক্ষণ করতে হবে মানব জাতিকে, তাহলে বোঝা যাবে মানুষের জন্য কি লাগে। এই জ্ঞান একমাত্র কার নিকটে আছে? আল্লাহ, যিনি মানুষের সৃষ্টি করেছে, যিনি মানুষের প্রত্যেক অণু পরমাণু রক্ত রব সব কিছু সম্পর্কে, মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ, মানুষের স্বভাব মতি গতি চরিত্র সব কিছু সম্পর্কে যিনি জানেন, তিনিই একমাত্র এই সত্য মানুষকে দিতে পারেন।
যেটা বাস্তবতার সাথে মিলবে, যেটা করলে মানুষ সত্যি নাজাত পাবে, এটাই হচ্ছে সত্য। তা আমরা কি বুঝতে পারলাম যে আমাদের জীবন পরিচালনার জন্য, পরকালের জ্ঞান অর্জনের জন্য, অতীত ইতিহাসের জ্ঞান অর্জনের জন্য জীবন পরিচালনায় কোন নিয়ম কোন বিধান প্রয়োজন, এই সত্যটা আমরা একমাত্র কার নিকট থেকে পাবো? আর পৃথিবীর কোথাও এই সত্য পাওয়া সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকট এই সত্য তার রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন। একটা হচ্ছে পবিত্র কোরআন, আর একটা হচ্ছে হাদিস। পবিত্র কোরআন নিজেই হুজ্জা, নিজেই দলিল। আমি ভালো না খারাপ এর জন্য আমি নিজে দলিল নই। আপনি কিন্তু জিজ্ঞেস করেন আমার ক্লাসমেট বা আমার পাড়া প্রতিবেশী বা যারা আমার সাথে উঠা বসা করে, আমি যেখানে যাই সফর করি, বা আপনি আমার কাছে যখন আসেন আমার সাথে কথা বলেন, তখন খেয়াল করেন যে আমি কেমন। তো আমি ভালো না খারাপ এটার জন্য অন্যের সাক্ষ্যের প্রয়োজন হয়। পৃথিবীর সব কিছুই অন্যের সাক্ষ্য দিয়ে চলে। কেস, গোট, কাচারি, আপনি হত্যা করেছেন, করেন কি, চুরি করেছেন, করেন কি, ভালো খারাপ সব কিছু মানুষ অন্যের সাক্ষীর মুখাপেক্ষী। কিন্তু কোরআন যে আল্লাহর বাণী, এর জন্য কোরআন কারো সাক্ষ্যের মুখাপেক্ষী নয়। কোরআন নিজেই মুজিজা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত নিজে কোরআন নিজেই দলিল যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। কোরআন নিজে তার নিজে বহু জায়গায় চ্যালেঞ্জ করে রেখেছে, আমি যদি আল্লাহর বাণী না হই তাহলে আমার মধ্যে একটি আয়াত নিয়ে আসো। আজকে তো আরবি সাহিত্য, আরবি সাহিত্য আজকে কোথায় আছে? জাহেলি যুগে যারা ছিল আফসাহুল আরব, আরবি ভাষায় সবচেয়ে পারদর্শী। এখনো আমি যখন বা আপনি যখন পৃথিবীতে যে যেখানে আরবি ভাষার গবেষণা হয়, যে আরবি ভাষার এই বাক্যটা সঠিক না এই বাক্যটা ভুল, এই বাক্যটা এইভাবে লেখা উচিত ছিল না এইভাবে লেখা উচিত ছিল, এই বাক্যটা গ্রামারগত এইভাবে ঠিক হতো না এইভাবে ঠিক হতো, এটা জানার জন্য এখনো জাহেলি যুগের যে কবিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে সাবা মুহাল্লাকা থেকে শুরু করে জাহেলি যুগের যে বড় বড় সাহিত্যিক ছিল, সেই সাহিত্যিকদের কবিতা থেকে দলিল নেওয়া হয় যে ওই সাহিত্যিক এই ধরনের কবিতা বলেছে মানে এই ধরনের বাক্য ঠিক আছে, ওই সাহিত্যিক এই ধরনের কবিতা ইউজ করেছে মানে এই বাক্য ঠিক আছে। এটা যারা আরবি ভাষা সম্পর্কে জ্ঞান রাখেন তারা জানে। তো সেই সাহিত্যের স্বপ্ন যুগে কোরআন চ্যালেঞ্জ করেছিল যে তোমরা যারা বড় বড় সাহিত্যিক আছো সাহিত্যের গর্ব করো। আরব, আরব মানে কি? আমি আপনাকে ভালোভাবে বুঝাই, আরব মানে কি? আরব মানে যে কথা বলতে পারো, আরব শব্দের শাব্দিক অর্থ কি? যে কথা বলতে পারো, আজামি শব্দের শাব্দিক অর্থ কি? গঙ্গা বোবা, যে কথা বলতে পারো। কথা বুঝতে পারিনি, আমরা আজামি মানে আমরা কথা বলা জানি না, আমরা গঙ্গা বোবা। আর আরবি মানে যে কথা বলা জানে। তাহলে আরবদের নিকটে এতটাই কথা বলার পারদর্শিতা ছিল আরবি ভাষায় যে তারা নিজেদেরকে আরবি বলত, এবং যারা আরবি জানত না তাদেরকে গঙ্গা বোবা আজাম। এবার তাহলে কল্পনা করেন তাদের সাহিত্যের অহংকার কর্ম কতটা ছিল। সেখানে কোরআন তাদেরকে আঘাত করেছে যে একটা আয়াত নিয়ে আস, কোরআন বড় বড় সাহিত্যিক হয়রান হয়েছে যাদের সাহিত্য দলিল সম্মানিত এই জন্য কোরআন নিজেই দলিল তার হক হওয়ার জন্য। এবার যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে কোরআনও তার জন্য দলিল যে আমি যার উপর অবতীর্ণ হয়েছি তিনি সত্য, কেননা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যিনি জীবনে কোনোদিন পড়াশোনা করে নাবিউল উম্মি, আমাদের নবী কি উম্মি, যিনি লেখা জানেন না। যখন হুদাইবিয়ার সন্ধি হয় তখন আল্লাহ রাসূল লেখা জানেন না, কিভাবে হুদাইবিয়ার সন্ধি হবে অন্যকে লিখতে বলছে। যিনি কোনোদিন পড়াশোনা করেননি, আমাদের রাসূলের জন্য এটা দলিল যে তিনি পড়াশোনা করেন তার সত্য হওয়ার জন্য। যে একজন পড়াশোনা সারা মানুষ এত উন্নত মানের সাহিত্য কিভাবে পাবে? এটি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে না হয় তাহলে এটা সম্ভব নয়। আর যিনি আমাদের মাঝে 40 বছর বসবাস করলেন, 40 বছরে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, 40 বছরে কোনোদিন আমাদের খেয়াল করেন নাই। এখনই আসবে বক্তব্যের মধ্যে ওই ঘটনা
জাহুজিকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আচ্ছা তুমি কি মোহাম্মদকে মিথ্যুক বলতে পারো, বুখারীতে বিস্তারিত হাদিস আছে আবু সুফিয়ানের যে মোহাম্মদ সম্পর্কে তোমাদের কি ধারণা, তোমরা আমাদেরকে অনেক আগে থেকে আমিন আমি সদৌকার সত্যবাদী আমানত আছে। যখন কাবা ঘর নতুন করে তৈরি করলো কোরাইশেরা, আপনারা যারা তাওয়াফ করতে গেছেন তারা দেখবেন যে একটা জায়গা খালি আছে হাতিম করা, ওই জায়গা ওই জায়গাটুকু কোরাইশরা তৈরি করতে পারেনি, হালাল ইনকাম ছিল না। তারা শর্ত করেছিল আমরা কাবা নতুন করে তৈরি করব, ইব্রাহিম আলাইহিসসালামের কাবা, তোরা হালাল ইনকাম দিই। তখন জাহিলিয়ত, তখন ইসলাম আসেনি। তো হালাল ইনকাম না থাকার কারণে যে জায়গাটুকু সামনে এভাবে ছোট্ট দেওয়াল দিয়ে ঘিরে আছে ওই জায়গাটুকু তারা ছেড়ে দেয় হালাল ইনকাম না পাওয়ার কারণে। তো ওই সময় হাজিরা আসওয়াদ কাবা ঘরে রাখলে গণ্ডগোল শুরু হয়, কারা হাজিরা আসওয়াদ রাখবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বয়স মাত্র 45 বছর। তখন যারা পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করেছে তারা সবাই আল্লাহ রাসূলের বিচারক হিসেবে মেনে নেয়, মুহাম্মদ তুমি যেটা করবে সেটাই ফয়সালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত, যিনি 40 বছর মিথ্যা বলেন, যিনি 40 বছর আমানতদার, যিনি 40 বছর সত্যবাদী, যিনি পড়ালেখা জানেন না, এইরকমের সেই সত্যবাদী আমানতদার মানুষ 40 বছর পরে এসে এমন কিছু বলতেছে যা মানুষের পক্ষে বলা সম্ভব না। তো এই কোরআন যেমন তার নিজের সত্য হওয়ার জন্য দলিল, তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য হওয়ার জন্য দলিল। তাহলে আমরা সত্যের উৎস পেলাম, সত্যের কি পেলাম? উৎস, উৎস পেলাম। এই সত্যটা হচ্ছে পবিত্র কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থিত হাদিস। এবার আমরা আসি, এই সত্য আমরা কেন গ্রহণ করতে পারি না? সত্য কি শুধু আমি এবং আপনি এই যুগে গ্রহণ করতেছি না, না সেই যুগে একদল মানুষ ছিল যারা গ্রহণ করে, ছিল না? ছিল। এই কেন আমরা সত্য গ্রহণ করতে পারতেছি না, এই আলোচনার ভূমিকায় এমন কিছু কথা বলা জরুরি যেটা না বললে সত্য গ্রহণের কারণগুলো স্পষ্ট হবে না। সেটা হচ্ছে সত্য প্রচার করার পদ্ধতি। আমি পদ্ধতি বলার পরে কারণ, একটা কারণ পেশ করার পরে এই সত্য প্রচার করার পদ্ধতি এবং গুরুত্ব, আপনার সত্য প্রচার করার পদ্ধতির মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে মানুষ আপনার সত্য গ্রহণ করবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ, সবচেয়ে বড় কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন ছিল, হাদিস ছিল, ওলামা ছিল, সাহাবী ছিল, তাবেঈ ছিল। আজকের যুগেও সেই কোরআন অক্ষত আছে, আজকের যুগেও 1400 বছর পরে সেই হাদিস অক্ষত আছে, আজকের যুগে আলেম ওলামা আছে, জ্ঞানী ব্যক্তি আছে, দাঈ আছে। অথচ 1400 বছর আগে ইসলাম যে বিদ্যুৎ গতিতে, যে স্রোতের গতিতে, যে জোয়ারের গতিতে পৃথিবীর কোনায় থেকে কোনায় পৌঁছে গিয়েছিল মাত্র 50 থেকে 100 বছরের মাথায়, গত 1300 বছরে তার সে কি পরিমাণ পৌঁছে নাই? উমাইয়া খলিফা ইসলামী খেলাফতের যতদূর সীমানা নির্ধারণ করেছিল তার থেকে 1 ইঞ্চি বাড়ানো দূরের কথা, তার থেকে বড় মুসলমানেরা কমিয়েছে সীমানা। মুসলমানেরা 50-100 বছরের মধ্যে স্পেন দখল করে নিয়েছিল, স্পেন নাই, মুসলমানদের হাতে ভারত ছিল, ভারত নাই, এরকম বহু এরিয়া তথা ওই 50-100 বছরে ইসলাম যত দ্রুত গতিতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে গত 1300 বছরও তা হয় নাই। কেন? সত্য কি নাই? সত্য তো আছে, আমরা তো সত্যের উৎস জেনে ফেলেছি, সত্য তো কোরআন এবং হাদিস এখনো তো পৃথিবীতে আছে। তাহলে কেন আমরা, মানুষ কেন সত্য গ্রহণ করছে না? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে সত্য প্রচারের পদ্ধতি কিন্তু আজকের যুগের মানুষরা আবু জাহেলের থেকে বেশি খারাপ নয়। সেই যুগের যারা কাফের ছিল, যারা সরাসরি আল্লাহ রাসূলকে অস্বীকার করেছে, তাদের চেয়ে খারাপ নয়। তাহলে কেন আজকের যুগে মানুষ সত্য গ্রহণ করছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য প্রচারের পদ্ধতি ছিল, সেই পদ্ধতি আজকের যুগে। আমি শুধু আপনাকে কয়েকটা উদাহরণ দিই সত্য প্রচারের পদ্ধতি সম্পর্কে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার জীবদ্দশায় সত্য প্রচার করতেন,
আর আমরা এখন কিভাবে সত্য প্রচার করব? তখন বাসন ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি ভয় পাচ্ছি যে আমি মারা যাবো বা আমার ক্ষতি হতে পারে, আমি অনেক ভয় পেয়েছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাগুলো আল্লাহ রাসূলকে বলেছিলেন, এই কথাগুলো হচ্ছে ইসলাম প্রচারের যে প্রচারিত হয়েছে বিদ্যুৎ গতিতে তার সবচেয়ে বড় কারণ। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কাল্লা আল্লাহ আল্লাহর কখনো মা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে অপমান করতে পারেন না, এটা হতে পারে না। তিনি বলেন কি, হে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন কি, আল্লাহ আপনার মতো মানুষকে অপমান করতে পারে না, অসম্ভব। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। আল্লাহ উনি বলেননি যে আপনি সালাত আদায় করেন, আপনি হেরা গোহাই ও সাল্লাহ জিকির করেন, আপনি আল্লাহর স্মরণে ধ্যানে কাটান, বলেছেন আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা। দুই, ওয়া তাহমিল খান, যারা ঋণগ্রস্ত তাদের ঋণের বোঝা আপনি ওয়া তাকসিবুল মাগুম, যারা অসহায় বিধবা বিপদগ্রস্ত তাদেরকে আপনি সহযোগিতা করেন, ওয়া তাকরিদ ওয়াইফ, আপনার বাড়িতে মেহমান আসলে আপনি মেহমানের যথাসাধ্য মেহমানদারি করেন, কোনো প্রকার কমতি রাখেন না। ওয়াদরিবু আলা নাওয়াবিল হক, এবং প্রত্যেক যে যেখানে বিপদগ্রস্ত আছে মানুষ, সকল বিপদগ্রস্ত মানুষ আপনাকে করে আশ্রয় পাবে, কারণ রাখার দরকার, কারণ আমানত রাখার দরকার, কারণ বিপদে সহযোগিতার দরকার। কেউ রাস্তা পার হতে পারতেছে না, কেউ বোঝা উঠাতে পারতেছে না, আপনি হচ্ছেন মানব সেবক। আর যারা মানব সেবা করে আল্লাহ তাদেরকে অপমান করতে পারে না। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উন্নত চরিত্র, এই মহান চরিত্র, এই চরিত্র দেখেই তো মানুষ ইসলাম গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে আছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال اعرابي في المسجد, একজন অনারব একজন আরব বধূ, আপনারা ওখানে দেখেন যারা গরু ভূমিতে থাকে গরু মসজিদে এসে মসজিদে পেশাব করে দিয়েছে, সব সাহাবী ক্ষিপ্ত, তাড়াতাড়ি এখন গিয়ে লাগে ধরবে মারবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাও তাকে ছেড়ে দাও, তাকে তোমরা মারিও না, ও আরিকু আলা বাহরিহি সিজিল্লাম মিন মা, আর সে যেখানে পেশাব করেছে সেই জায়গায় তোমরা পানি প্রবাহিত করে দাও, তারপরে তাকে ভালো ব্যবহারের মাধ্যমে শিখাবে, তাহলে কেন সে ইসলাম গ্রহণ করবে না, কেন সে সত্য গ্রহণ করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীর যারা সবচেয়ে বড় অত্যাচারী, পৃথিবীর যারা সবচেয়ে বড় কাফের, তাদের একজন ফেরাউন, তাদের একজনকে ফেরাউন, যাকে আল্লাহ চিহ্ন হিসেবে, শিয়ার হিসেবে এখনো রেখে দিয়েছে,
কুফরের আলামত হিসেবে এখন রেখে দিচ্ছে। সেই ফেরাউনের নিকটে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাচ্ছেন, ইলহাব আনতা ওয়া আখুকা, মুসা তুমি এবং তোমার ভাই হারুন যাও ফেরাউনের নিকটে, বে আয়াতি, আমার আয়াত নিয়ে, আমার দাওয়াত নিয়ে মুসা ফেরাউনের নিকটে যাও, মুসা তুমি এবং তোমার ভাই হারুন, ওয়ালা তানিয়া ফি যিক্রি, মনে রেখো আমাকে স্মরণ করতে ভুলিও না, কিন্তু যাও ঠিকই কিন্তু সর্বদা আমাকে স্মরণে, কেননা আল্লাহকে স্মরণে রাখতে আল্লাহ সাহায্য পাওয়া যায়, আমাকে ভুলিও না কিন্তু। আর একটা কথা মনে রাখিও, ইদহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ফিরাউনের নিকটে যাও, ফিরাউন কিন্তু অনেক অহংকারী, ফিরাউন কিন্তু অনেক বাড়াবাড়িকারী, ফাকুলা লাহু কাওলান লাইনা, ফিরাউনের সাথে নরম ব্যবহার করিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ফিরাউন বলেছে আনা রব, আমি আল্লাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত সূরা তাহা 43 44 42 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বলতেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন যাও ফেরাউনের নিকটে, ফেরাউন অনেক বড় অহংকারী, কিন্তু কুলা লাহু কওলান লাইনা, ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলো, ফেরাউনের সাথে ভদ্র ভাষায় কথা বলো, কর্কশ কড়া ভাষায় কথা বলো, লাআল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা, হতে পারে তোমার নরম ব্যবহারের কারণে, নরম ভাষার কারণে সে তার পথ ভ্রষ্টতা থেকে ফিরে আসতে পারে, সে আমার প্রতি ইমান আনতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সূরা আলে ইমরানের 66 নম্বর আয়াত, ফাবিমা রাহমাতিন মিন আল্লাহ লিন্ত লাকুম ওয়ালাও কুনত ফাদ্দান গালিদ আল কালবি লানফাদ্দু মিন হাওলিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ দয়ায়, আল্লাহ দয়ায় আপনি নরম ব্যবহারে মানুষ, আপনি ভদ্র ব্যবহারে মানুষ, আপনি যদি কর্কশ ব্যবহারের মানুষ হতেন তাহলে কেউ আপনার দাওয়াত গ্রহণ করত না, লাফাদু মিন হাওলিক, আপনার আশপাশ থেকে চলে যেত, কেউ আপনার দাওয়াত গ্রহণ করত, এটা আল্লাহর দয়া আছে, আপনি নরম ব্যবহারের মানুষ না, এই জন্য মানুষ আপনার দাওয়াত গ্রহণ। সম্মানিত উপস্থিতি, এই দাওয়াত প্রদানের যে ত্রুটি, এই ত্রুটি হচ্ছে হক গ্রহণের সবচেয়ে বড় বাধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে স্বভাবগুলো ছিল, যে গুণগুলো ছিল, যেমন আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই, যখন মুহাজিরেরা জমি জায়গা দিয়েছে, এবং একটা ইসলাম ওয়ালা, একটা হচ্ছে আমি যদি কোনো গোলামকে আজাদ করি, ইসলামের শরিয়াত পক্ষে নিয়ম, আমি যদি কোনো গোলামকে আজাদ করি তাহলে ওই গোলামের সাথে আমার সম্পর্ক হচ্ছে ওয়ালা ওয়া আতাফা, গোলাম আজাদ করার সম্পর্ক। আর আরেকটা সম্পর্ক আছে ইসলামে, সেটা হচ্ছে কেউ যদি কারো হাতে ইসলাম গ্রহণ করে, কেউ যদি কারো হাতে ইসলাম গ্রহণ করে, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নাম যদি দেখেন, মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী আল জুহফি, তো ওনার নামের মধ্যে দেখবেন যে আল জুরফি, ইতিহাস যদি ঘাটে না জুরফি, তো ইমাম বুখারীর কোনো পূর্বপুরুষ জুরফি ছিল না, তাহলে জুরফি নাম আসলে কোথেকে? ইমাম বুখারীর পরদাদা একজন এমন একজন ব্যক্তির হাতে ইসলাম গ্রহণ করেছিলেন যে ছিল জুরফি বংশে, এই জন্য এই যে ইসলাম গ্রহণ করার মাধ্যমে যে সম্পর্কটা তৈরি হলো, তখন যার হাতে ইসলাম গ্রহণ করেছে তার বংশের পরিচয়ও যে ইসলাম গ্রহণ করেছে তার মধ্যে চলে আসে। ওই সময় একটা নিয়ম ছিল যে যার হাতে ইসলাম গ্রহণ করবে তার যাবতীয় ব্যয়ভার খরচ বহন করার দায়িত্ব যার হাতে ইসলাম গ্রহণ করতেছে তার উপর। কেন মানুষ ইসলাম গ্রহণ করবে? আজকে জাতির নায়কের বক্তব্য শত শত মানুষ ইসলাম গ্রহণ করতেছে, ইসলাম গ্রহণ শেষে ফিরে গিয়ে কি বিপদ আপদ হচ্ছে কেউ জিম্মেদারি নেই, কেউ দায়িত্ব নেই, শত হিন্দু আছে যারা বিপদের কারণে ইসলাম গ্রহণ করতে, ইসলাম কিভাবে প্রচার হবে?
সত্য গ্রহণে তো এটাই বাধা যে সত্য প্রচারের পদ্ধতি ত্রুটি সমাজের উপস্থিতি। এই জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন দাওয়াত দিই সেটা যে পর্যায়ে দায়ী যে মাধ্যমেই দায়ী আমাদের কথা বার্তা চলাফেরা আচরণ আসলে অনেকাংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার দাওয়াত পদ্ধতির সাথে মিলে না। আমরা মানুষকে খোঁচা দিয়ে দাওয়াত কি দিয়ে দাওয়াত দিই খোঁচা দিয়ে খালি টাকা খায় বেড়ায় আমাদের কাজ হেলস খানা অমুক জায়গায় যাবে টাকা খাবে মোল্লা মন্দির এটা যে খোঁচা দিয়ে কথা বলা। দাওয়াত দেওয়ার জন্য সবচেয়ে জরুরি জিনিস কি লাগে জানেন সেটা হচ্ছে আপনি কষ্টে দাওয়াত দিব কি কষ্ট ইস আমার একটা মুসলিম ভাই জাহান্নামে চলে যাবে এই কষ্টকে সহ্য করা যায় যে কষ্ট নিয়ে আল্লাহ রাসূল তার চাচা আবু তালেবকে দাওয়াত দিব আমার চাচাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আমি যদি খোঁচা দিয়ে দাওয়াত দিই তাহলে ভালো মানুষ ইসলাম গ্রহণ করবে না ভালো মানুষ আমার দাওয়াত গ্রহণ করবে না কষ্ট নিয়ে দাওয়াত দিই আমার খোঁড়া নিয়ে দাওয়াত খারাপ ব্যবহার করে দাওয়াত দিই বক্তব্যের মধ্যে গালি দিই অমুক বেদাতি অমুক আস্ত একটা সরকার আস্ত ইবলিস এই বেদাতিরা হচ্ছে আস্ত ইবলিস এরা হচ্ছে আস্ত একটা সরকার এরা চোর বেয়াদ বেউকুফ বক্তব্যের মধ্যে আমাদের ভাষা কি থাকে না আমাদেরকে দাওয়াতটা দিতে হবে কষ্ট নিয়ে যে হে আমার ভাই হে আমার হানাফি ভাই হে আমার বেদাতি ভাই তুমি যে কবরে পূজা করতে সেই কবরে পূজা করতে পারবে তুমি জানার নাম চলে আমি চাই না তুমি জানো আমি যাও ছিল তোমাকে দাওয়া দিচ্ছি খোঁড়া দিন বক্তব্যের মধ্যে এই ধরনের খারাপ ভাষা ব্যবহার করে না আস্ত ইংলিশ আস্ত সয় চোর এই তো ভাষা আমাদের বক্তব্য বক্তব্য তাহলে সত্য গ্রহণের সবচেয়ে বড় বাধা হচ্ছে সত্য প্রচারের পদ্ধতি বলেন সত্য প্রচারের পদ্ধতি ত্রুটি আপনি আপনার গ্রামে গিয়ে আর এক হানাফি ভাইকে আর একজন যাকে আপনি সৎপথে আনতে চাচ্ছেন তাকে যদি খোঁচা দিয়ে দাওয়াত দেন তাকে যদি আঘাত দিয়ে কথা বলে দাওয়াত দেন তাকে যদি বেদাতি বলে ইবলিস বলে শয়তান বলে দাওয়াত দেন হাদিস চোর বলে দাওয়াত দেন তাহলে আপনি যতই দাওয়াত দেন আপনার দাওয়াত করবে না তাহলে সে যে দাওয়াত গ্রহণ করবো না একজন দায়ী সে না তার জন্য দায়ী আপনার খারাপ এর জন্য দায়ী আপনার খারাপ আচরণ এর জন্য দায়ী আপনার মনের অহংকার যাকে দাওয়াত দেয় তাকে আপন করে নিয়ে তাকে ভালোবাসা দিয়ে মহাব্বতের সাথে যে উসুল যে উসুল যে পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োগ করে দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়ে দেখেন বিপ্লব সৃষ্টি হবে দাওয়াতের মাঠে আর এই খোঁচা মারা কথা খোঁটা দেওয়া কথা দিয়ে দাওয়াত দেওয়া বাদ দিতে হবে বক্তব্যের মধ্যে টান নিয়ে দিয়ে খোঁচা দেওয়া আর এই খারাপ ভাষা ব্যবহার করে গালি দেওয়া এই অভ্যাস বাদ দিয়ে ভালোবাসা দিয়ে আবেগ নিয়ে কষ্ট দিয়ে মানুষকে দাওয়াত দিতে হবে যেভাবে তিনি দাওয়াত দিতেন যাদের চরিত্র দেখে মানুষ ইসলাম ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন এবার আমরা সত্য গ্রহণের দ্বিতীয় যেটা সবচেয়ে বড় বাধা যে কারণে মানুষ সত্য গ্রহণ করতে পারে সেটা হচ্ছে আমি সঠিকভাবে সত্যটা প্রচার করব সঠিক পদ্ধতিতে প্রচার করব তারপরও তার নিকটে সত্য তিনি সত্য গ্রহণ করতেছেন না এটার আরেকটা সবচেয়ে বড় কারণ হচ্ছে অজ্ঞতা অজ্ঞতা দ্বিতীয় সবচেয়ে বড় কারণ কি অজ্ঞতা অজ্ঞতা মূর্খতা যেমন কি অজ্ঞতা কি মূর্খতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন সূরা ফাতির 24 নম্বর আয়াতে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা উলামা উলামা মানে উলামা অনুবাদ কি জ্ঞানী জ্ঞানীরা কারা
জ্ঞানীরা মানে মূর্খরা আল্লাহকে ভয় করে না, মানে যার নিকটে জ্ঞান আছে সে আল্লাহকে ভয় করে। এখানে আলেম বললে তো আপনি বুঝবেন কামেল মাস্টার্স ডক্টরেট ডিগ্রি পাশ করা আলেম, জি না? আমি কামেল মাস্টার্স ডক্টরেট ডিগ্রি পাশ করে যদি আমি সুদ খাই ঘুষ খাই, আমি যদি সত্য না মানি, তাহলে আমার নিকটে এখনো জ্ঞান আসেনি। আর গ্রামের একজন জাহেল সে যদি পঁচাত্তর সালাত আদায় করে, পরহেজগারিতার সাথে জীবন পরিচালনা করে, সে একাডেমিক্যালি সার্টিফিকেটের ভিত্তিতে জাহেল হলো, আল্লাহর নিকটে সে জ্ঞান, সে দুনিয়ার বাস্তবতা জানে, সে পরকালের বাস্তবতা জানে, এই জন্য সে হকা। দুনিয়ার বাস্তবতা অনুধাবন করতে জ্ঞান লাগে, দুনিয়ার বাস্তবতা আমরা অনুধাবন করতে পারি না, এই জন্য আমরা সত্য মানতে পারি না। বহু ধারণা আছে মানুষ সত্য মানতে পারে না, কেন? তার নিকটে জ্ঞানের অভাব। কিসের জ্ঞানের অভাব? দুনিয়ার বাস্তবতা সম্পর্কে জানার জ্ঞানের অভাব, পরকালের বাস্তবতা সম্পর্কে জানার জ্ঞানের অভাব। মৃত্যুর পরে কি হবে এই জ্ঞান তার নিকটে নাই, জাহান্নামে কি হবে এই জ্ঞান তার নিকটে নাই, জান্নাতে কি হবে এই জ্ঞান তার নিকটে নাই, এই দুনিয়ার বাস্তবতা কি, এই জ্ঞান তার নিকটে নাই। এই দুনিয়ার বাস্তবতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নামাল হায়াতু দুনিয়া লাইবুন ওয়া লাহু। এই দুনিয়ার বাস্তবতা কি জানো? দুনিয়ার মানুষ একটা ছোট বাচ্চা সমুদ্রের পাড়ে নদীর ধারে দাঁড়িয়ে যখন কাদা মাটি দিয়ে যখন পুতুল তৈরি করে, বালু দিয়ে যখন বাড়ি তৈরি করে, আধা ঘন্টা 40 মিনিট যখন তার বাপ মা থাকে ততক্ষণ সে খেলে ওটা নিয়ে, খেলা শেষে ফিরে যাওয়ার সময় ওই তার নিজের তৈরি করা বালু ঘরটা ভেঙে দিয়ে চলে যায়, নিজের তৈরি করা কাদা মাটি দিয়ে তৈরি করা মূর্তিগুলো ভেঙে দিয়ে পায়ে লাথি দিয়ে চলে যায়। ওই ছোট্ট শিশুর নিকটে ওই সমুদ্রের পাড়ে নদীর পাড়ে কাদা মাটি দিয়ে তৈরি করা খেলনা মূল্য যতটুকু, এই দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে ততটুকু। এটা হচ্ছে আল্লাহ কোরআন উদাহরণ দিয়েছে, এইভাবে আল্লাহ কোরআন উদাহরণ দিয়েছে যে কোরআনের মূল দুনিয়ার মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। তো মানুষ দুনিয়ার মূল্য, দুনিয়ার মূল্য সম্পর্কে মানুষ অজ্ঞ, দুনিয়ার হাকিকত বাস্তবতা সম্পর্কে মানুষ অজ্ঞ। মানুষ সবসময় বলে মালি মালি মালি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছে ইয়াকুলু বানি আদম মালি মালি, আদম সন্তান সারা দিন শুধু টাকা টাকা টাকা, কোথায় থেকে টাকা আসবে, কোথায় থেকে টাকা ইনকাম করবো, কোথায় টাকা পাবো। তাই আদম সন্তানের ঘুম হয় না, হে আদম সন্তান তোমার টাকার বাস্তবতা কি তুমি জানো? মা আকালতা ফা আফনাইতা, আপনি ইনকাম করে কি করবেন? খাবেন? আপনার ছেলে মেয়ে খাবে? সকালে যা খেয়েছেন দুপুরে তা হজম হয়ে গেছে? 5 বছর 10 বছর আগে যা খেয়েছিলেন তা হজম হয়ে গেছে? তাহলে টাকা দিয়ে কি করবেন? খাবেন, আর খাওয়া মাত্র সেটা হজম হয়ে যাবে। তাহলে যে টাকা দিয়ে খেলেন সে টাকাটা চলে গেল, শেষ নাই। টাকা দিয়ে কি করবেন? জামা কাপড় কিনবেন, এই জামা কাপড় একদিন আবলাইতা, আল্লাহ রাসূল বলছে পুরাতন হয়ে যাবে, ছিঁড়ে যাবে, এটা টিকে থাকবে না। টাকা দিয়ে আর কি করবেন? টাকা দিয়ে খেলেন, টাকা দিয়ে পড়লেন, আর টাকা দিয়ে আর কি করবেন? জমি জায়গা কিনবেন, বাড়ি গাড়ি কিনবেন, এই খাওয়া এবং পরাবাদ দিয়ে যা কিছু করবেন। টাকা দিয়ে আমি খেলাম, মনোযোগ দিয়ে শুনেন, বিদেশে এসেছেন আপনাদের অবশ্যই মূল লক্ষ্য টাকা ইনকাম করা, অতএব দুনিয়ার বাস্তবতা সম্পর্কে আপনাদের আগে জ্ঞান অর্জন করতে হবে যে হাকিকাতে দুনিয়া কি। আপনি যে টাকা অর্জন করতেছেন সেটা দিয়ে খেলেন, শেষ হয়ে গেল, সেটা দিয়ে পড়লেন, আপনার ছেলে মেয়ে পড়ল, শেষ হয়ে গেল, এবার বাকি যা করতেছেন, ব্যাংকে জমা করতেছেন, জমি কিনতেছেন, বাড়ি বানাচ্ছেন, আল্লাহর রাসূল বলতেছে সেটা আপনি অন্যের জন্য ছেড়ে যাচ্ছেন, আপনি মরলেই সেটার ভাগাভাগি নিয়ে আপনার ছেলে মেয়েরা গণ্ডগোল করবে। তাহলে আপনার জন্য কি থাকলো? আমার প্রশ্নের উত্তর দেন, আপনার জন্য কি থাকলো? খেয়ে নষ্ট করলেন, পরে পুরাতন বানালেন, যা বাকি করলেন সেটা সব ছেলে মেয়েরা নিয়ে নিল আপনার মৃত্যুর পর, তাহলে আপনি কি নিয়ে গেলেন? এটাই দুনিয়ার বাস্তবতা, এই বাস্তবতা আপনাকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কিসের জন্য? আমার ইবাদতের জন্য। তাহলে আমাদের সৃষ্টির, আমাদের প্রত্যেকের জীবনের মূল লক্ষ্য কি? আল্লাহর ইবাদত করা। এখন আল্লাহর ইবাদত করতে গেলে তো শরীরে শক্তি লাগবে রে বাবা, আল্লাহর ইবাদত করতে গেলে তো বেঁচে থাকা লাগবে, আল্লাহর ইবাদত করতে গেলে তো দুনিয়াতে চলা লাগবে, এই দুনিয়াতে চলা লাগে, বেঁচে থাকা লাগে, তার জন্য কিছু খাবার লাগে, কিছু টাকা লাগে, এই জন্য আমি টাকা উপার্জন করি, এটা হলো সঠিক উদ্দেশ্য। কথা মনে হয় বুঝাতে পারিনি? আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কি? এই দুনিয়াতে আমরা কেন আছি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। আমি একটা কথা আগে বলতাম, কিন্তু সেটার দলিল আমার নিকটে ছিল না, কিন্তু হঠাৎ কয়েকদিন আগে আমি এখন আয়াত নাম্বারও বলতে পারতেছি না, কোরআন পড়তে গিয়ে আমার মাথায় যে কথাটা ছিল দেখি সেই কথাটা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া আকিমিস সালাত লি যিক্রি। আমি বহু জায়গায় বহু মানুষের সামনে বলেছি, কিন্তু সেভাবে প্রকাশ্যে বক্তব্যে কোনো সময় বলিনি। সেটা কি? দিনে পাঁচবার যে আমরা সালাত আদায় করি, এই সালাত আদায় করার মূল উদ্দেশ্যটা কি? বান্দা কমসে কম দিনে পাঁচবার আমাকে স্মরণ করিও, কমসে কম যদি নাই পারো কমসে কম পাঁচবার আমার কথা মনে করিও। তাহলে সালাতের মূল উদ্দেশ্য হচ্ছে কি? আল্লাহকে স্মরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া আকিমিস সালাতা লিযিক্রি, আমার স্মরণের জন্য তোমরা সালাত আদায় করো। তাহলে সারাদিন যত কাজেই ব্যস্ত থাকেন, যদি না পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে, তো অন্তত পক্ষে কয়বার আল্লাহকে স্মরণ করতে হবে? পাঁচবার। ফাযকুরুনি ইয়াযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহু আকবার। এই বাক্যের ওজন মানুষের পক্ষে মাপা সম্ভব নয়। এই মহাবিশ্বের মহাপরাক্রমশালী সত্তা, যিনি আমাদের বিন্দুমাত্র মুখাপেক্ষী নন, সারা পৃথিবীর সব মানুষ যদি কাফের হয়ে যায় আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। সারা পৃথিবীর সব মানুষ, আমরা সবাই যদি সারাদিন গুনাহে লিপ্ত থাকি আল্লাহর কোনো ক্ষতি হবে না, আর আমরা যদি সারাদিন আল্লাহর ইবাদত করি আল্লাহর কোনো উপকার হবে না। আল্লাহ আমাদের ইবাদতের মুখাপেক্ষী নয়, আল্লাহ আমাদের যে গুনাহ আমরা করি এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষতি দেয় না, আল্লাহ মুখাপেক্ষীহীন। এইরকম একজন মুখাপেক্ষীহীন সত্তা বলতেছে, বান্দা এত নগণ্য সৃষ্টি জীব, খুলিকা হালুয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছে মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। ইযা মাসসাহুল খায়রু মানুআ, যখনই টাকা পয়সা আসে তখন অহংকারী হয়ে যায়, আর যখনই বিপদ ধরে ফেলে তখন ওরে বাপরে বাপ হায় মাগো দুর্বল হয়ে যায়। এটা মানুষের স্বভাব। এখনই অহংকারী ছিল, এখনই অ্যাক্সিডেন্ট করে প্যারালাইসিস হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, এটা মানুষের বাস্তবতা। মানুষ হচ্ছে হালুয়া, দুর্বল সৃষ্টিজীব। এরকম একটা দুর্বল মুখাপেক্ষী সৃষ্টিজীবকে আল্লাহ বলতেছে, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আমি মহাপরাক্রমশালী সত্তা হওয়ার পরও যতবার তুমি আমাকে স্মরণ করবে আমি তোমাকে ততবার স্মরণ করব। ইউনুস আলাইহি সালাতু ওয়াসসালাম মাছের পেটে ছিলেন, মাছ তাকে খেয়ে নিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছে, লাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন, যখন তিনি মাছের পেটে গেছিলেন তখন বলছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, হে আল্লাহ তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, আর আমি তোমার পবিত্রতা ঘোষণা করতেছি, আমি অত্যাচারী যারা তাদের অন্তর্ভুক্ত, যারা নিজের উপর অত্যাচার করে আমি তাদের অন্তর্ভুক্ত, আমি গুনাহগারদের অন্তর্ভুক্ত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছে, যদি ইউনুস মাছের পেটে আমি আল্লাহ আমাকে স্মরণ না করত, লালাবিসা ফিহি লায়াউমি ইউবাসুন, তাহলে কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটেই রেখে দিতাম। এটা হচ্ছে আল্লাহর স্মরণের গুরুত্ব। আপনাকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? আল্লাহকে স্মরণ করার জন্য। যদি বেশি স্মরণ করতে না পারেন তাহলে কমসে কম কতবার স্মরণ করতে বাধ্য আপনি? পাঁচবার। সে পাঁচবার হচ্ছে পাঁচ অক্ত সালাত। সম্মানিত উপস্থিতি, তো এই দুনিয়ার বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে, যে দুনিয়ার বাস্তবতা হচ্ছে দুনিয়ার টাকা পয়সা এগুলোর মূল্য আপনারা তো বহু হাদিস শুনেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের পাশ দিয়ে যাচ্ছে, কান কাটা মরা ছাগল পড়ে আছে, তোমরা কি কেউ এক দিরহাম এক দিনার দিয়ে নিবে? তো বলে না কেউ নিব না। তো বলে এই এক দিনার এক দিরহাম দিয়ে তোমরা এই মরা কান কাটা ছাগলের মূল্য তোমাদের নিকটে যা, এই সারা পৃথিবীর মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তাও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সারা পৃথিবীর মূল্য যদি জানাহ বাউদাতিন, একটা মাছির ডানার সমপরিমাণ হতো, তাহলে আল্লাহ পৃথিবীতে কোনো কাফেরকে খেতে দিতেন না, কোনো কাফেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। কিন্তু এটা তো গুরুত্ব দেওয়ার জায়গাই নয়, এটার তো কোনো মূল্যই নাই। এই জন্য এই পৃথিবীতে কাফেরও রাজত্ব করে, কাফেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেতে দেন। যে আল্লাহকে গালি দেয় তাকেও আল্লাহ খেতে দেন, যে আল্লাহ রাসূলকে গালি দেয় তাকেও আল্লাহ খেতে দেন। কেননা এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে নাই। তাহলে দুই নাম্বার সত্য গ্রহণে বাধা হচ্ছে আল জাহাল, অজ্ঞতা। মানুষ দুনিয়ার বাস্তবতা সম্পর্কে জানে না, পরকালের বাস্তবতা সম্পর্কে জানে না, মৃত্যুর পরে কি হবে তা সম্পর্কে জানে না। এই জন্য একটা টাকার জন্য দিন বিক্রি করে দেয়। তোমার চাকরি দিব না যদি দাড়ি না কাটো, দাড়ি কেটে দিবে কিসের ভয়ে? রুজির ভয়ে।
সাহামলা রুজির ভয়ে দাড়ি কেটে দিল। প্রত্যেক মানুষ যারা সত্য গ্রহণ করতেছে না পৃথিবীতে, তাদের সত্য গ্রহণের সবচেয়ে বড় বাধা হচ্ছে আল জাহাল, অজ্ঞতা। তারা দুনিয়ার বাস্তবতা সম্পর্কে, পরকালের বাস্তবতা সম্পর্কে তাদের নিকটে জ্ঞান নাই, এই জন্য সামান্য টাকার কাছে তারা দিনকে বিক্রি করে দেয়, সামান্য রুজির কাছে তারা দিনকে বিক্রি করে দেয়। রিজিকের মালিককে আল্লাহ সুবহানাহু, এটাকে শুধু মুখে বলেন না অন্তরে বিশ্বাস করেন, অন্তরে বিশ্বাস করতে হবে, বাস্তবে বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা বিশ্বাস করার জন্য উদাহরণ দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে লাউ তাওয়াক্কালুনা হাক্কাত তাওয়াক্কুল, যদি তোমরা সত্যিকার আল্লাহর উপর ভরসা করো, লারুজিকতুম কামা ইউরজাকুত তায়ের ইয়াগদু খিমাসাহু ওয়া ইয়ারুহু বিথানা, তোমাদেরকে আল্লাহ ওইভাবে রিজিক দিবেন যেভাবে পাখিকে রিজিক দিয়ে থাকেন। পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত প্রতিদিন হাজার লক্ষ কোটি পাখি তাদের ঘর থেকে খালি পেটে বের হয়, আর যখন ঘরে ফিরে তখন ভরা পেটে ফিরে, এবং আগামীকালের কোনো খাবার তার নিকটে জমা থাকে না। পৃথিবী থেকে নিয়ে আজ পর্যন্ত হাজার কোটি বছর প্রতিদিনের হাজার কোটি পাখি না খেয়ে মারা যায়নি। তাদের প্রত্যেক যে পৃথিবীতে চলে, পৃথিবীতে যা কিছু আছে, পশু পাখি বাঘ পাখালি সকল রিজিকের দায়িত্ব কে নিয়ে রেখেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ রুজি রুটির ভয়ে সন্তানকে হত্যা করে, সন্তান কম নিতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা নারজুকুকুম ওয়া ইয়াহুম, এ মানুষ তুমি বলছো আমি সন্তান নিব না, একটা কি যেন আছে, দুটি হলে যথেষ্ট নাকি একটি হলে ভালো হয়? এটা সুখী পরিবারের আলামত প্রচার করা হয়। মানুষ টাকা পয়সার ভয়ে কি কে পালবে কে খাওয়াবে, তো আল্লাহ বলতেছে আমি না, আল্লাহ সুবহানাহু তাআলা বলছে এই মানুষ তুই সকালে যেটা খেয়েছিস সেটা আমি খাইয়েছি, আরে তোর নিজের রিজিকের দায়িত্ব আমার উপর, তোকে যদি আমি না খাওয়াতাম তুই খেতে পারতি না, আর তুই বলিস তুই আরেকজনকে খাওয়াবি, আরে তুই তো খেতে পারতি না যদি আমি না খাওয়াতাম। কথা মনে হয় বুঝতে পারেন, আপনি যা খান এটা কে খাওয়ায় আপনাকে? আল্লাহ সুবহানাহু তাআলা। তাহলে আপনার যে সন্তান হবে, আপনি যেখানে আপনার নিজের খাওয়ার মালিক না, সেখানে আপনার সন্তানের খাওয়ার মালিক কেমনে সাজেন? মানুষ বলে যে সন্তান নিব না, বলে না, এই নিব না কথাটার মধ্যে চরম অহংকার আছে, চরম অহংকার। মানুষ পৃথিবীর সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব বিজ্ঞানী যদি মরা পর্যন্ত চেষ্টা করে, আল্লাহ যদি সন্তান না দেয় সন্তান দিতে পারবে না। সন্তান নেওয়ার ক্ষমতা মানুষের নাই, সন্তান কে দেয়? আল্লাহ সুবহানাহু তাআলা দেয়। তাহলে এত বড় ধৃষ্টতা, এত বড় অহংকারমূলক বাক্য কিভাবে উচ্চারণ করে? সন্তান না হওয়ার কারণে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায়, ডাক্তারখানা ঘুরে বেড়ায়, কেউ পীর বাবার দরবারে যায়, আহ সন্তান নিব না বলেছিল একদিন, এখন আর সন্তান হয় না। কেন? সন্তান নেওয়ার ক্ষমতা তো তার নাই, সন্তান তো আল্লাহ দেয়। এই যে দুনিয়ার মানুষের দুনিয়া সম্পর্কে অজ্ঞতা, দুনিয়ার বাস্তবতা সম্পর্কে অজ্ঞতা, এই অজ্ঞতার কারণে মানুষ সত্য গ্রহণ করতে পারে না। এই জন্য আপনারা বক্তব্য শুনেছেন যে আবু বক্তব্য বলে থাকে যে ডিসি, যে ভিসি, যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা ডক্টরেট ডিগ্রির অধিকারী ব্যারিস্টার, তার সামনে যদি তার স্কুলের মেয়ে নাচে, তাকে যদি আমি অশিক্ষিত মূর্খ জাহেল প্রমাণ করতে না পারি, তাহলে জাতির সামনে বক্তব্য দিব না। কেননা বাস্তবেই সে জাহেল, বাস্তবেই সে অজ্ঞ, বাস্তবেই সে মূর্খ। যতই উচ্চ শিক্ষিত হোক, যতই তার নিকটে সার্টিফিকেট থাকুক, সে দিন মানতেছে না মানে, সে দিন সম্পর্কে আমল করতেছে না মানে, তার দুনিয়ার বাস্তবতা সম্পর্কে, পরকাল সম্পর্কে তার নিকটে জ্ঞান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগে প্রেরিত হয়েছে। জাহিলি যুগ মানে মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ। অজ্ঞতার যুগে আল্লাহর রাসূল অজ্ঞতাকে দূর করার জন্য কি এনেছেন? ইসলাম। তার মানে ইসলাম মানে জ্ঞান, অজ্ঞতাকে দূর করে সে কি? জ্ঞান। এই জন্য তো ইসলাম শুরুই হয়েছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়া দিয়ে। ইসলাম টিকে আছে পড়ার উপর, জ্ঞানের উপর। যত জ্ঞান ছড়াবেন, যত জ্ঞান ছড়াবেন মানুষ তত দিনের দিকে আসবে। এই জন্য কোরআন, কোরআনের অনুবাদ, হাদিস, হাদিসের অনুবাদ, কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা মানুষের মাঝে পৌঁছান, মানুষের মাঝে ছড়িয়ে দিন ইসলাম জ্ঞান, জ্ঞানের আলো।
এই জ্ঞানের আলো যেখানে যেখানে যাবে সেখানে সেখানে আলোকিত করে যাবে। এই জন্য সত্য গ্রহণে সবচেয়ে বড় একটি বাধা হচ্ছে আল জাহাল, অজ্ঞতা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 100 নম্বর হাদিসে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ সুবহানাহু তাআলা ইলমকে, জ্ঞানকে মানুষের নিকট থেকে ছিনিয়ে নেন না, বরং আলেম ওলামাদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা জ্ঞানকে উঠিয়ে নেন। ফাইযা লাম ইয়াবকা আলিমান, যখন দুনিয়াতে কোনো আলেম বাকি থাকবে না, ইত্তাখাযান নাসু রুসান জুহালা, মানুষ জাহেলদেরকে আলেম মনে করবে, অজ্ঞদেরকে আলেম মনে করবে। ফাসআলু তখন এই অজ্ঞ জাহেলদের নিকটে জিজ্ঞাসা করবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, এই অজ্ঞ জাহেলরা বিনা জ্ঞানে ফতোয়া দিবে। ফাদাল্লু ওয়াদাল্লু, জ্ঞান না থাকার কারণে নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। তাহলে এই হাদিস সহিহ বুখারীর 100 নম্বর হাদিস জ্বলন্ত দলিল যে মানুষ হক থেকে কেন দূরে চলে যাবে, জ্ঞানের অভাবে। কিসের অভাবে? জ্ঞানের অভাবে। জ্ঞান থাকবে না, জাহেলদেরকে আলেম বানানো হবে, জাহেলদেরকে জিজ্ঞাসা করা হবে, তারা ভুল ফতোয়া দিবে, নিজে পথভ্রষ্ট হবে, মানুষকে পথভ্রষ্ট করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে ইয়াংজিলুল জাহাল, যেভাবে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় সেভাবে অজ্ঞতা মূর্খতা পৃথিবীতে বর্ষিত হবে। মানুষ কিয়ামতের পূর্ব মুহূর্তে বেহা বেলের লাপনা মারামারি কাটাকাটিতে কেন নিমজ্জিত হবে? মানুষের নিকটে জ্ঞান থাকবে না, আসমান থেকে অজ্ঞতা বর্ষিত হবে। ওয়াইরফাউল ইলম, জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। এই জ্ঞান উঠিয়ে নেওয়ার কারণে, অজ্ঞতা বর্ষণ হওয়ার কারণে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে সত্যের দিশা পাওয়ার, সত্য গ্রহণ করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জ্ঞান, আর সত্য থেকে পথ হারিয়ে ফেলার সবচেয়ে বড় কারণ হচ্ছে অজ্ঞতা। অতএব আমাদের সকলকে সত্য জানার জন্য কি করতে হবে? জ্ঞান হাসিল করতে হবে। কি করতে হবে? জ্ঞান হাসিল করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, কেউ যদি জ্ঞান অন্বেষণের রাস্তায় বের হয় আল্লাহ তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা ইস্তাগফিরু লিতালিবিল ইলম, একজন জ্ঞানের অন্বেষণের ছাত্রের জন্য কে ক্ষমা প্রার্থনা করে? হাত্তাল হউতু ফি জাউফিল মা, পানির পেটে থাকা মাস পর্যন্ত, মাটির পেটে থাকা পিঁপড়া পর্যন্ত একজন জ্ঞান অন্বেষণকারী ছাত্রের জন্য ক্ষমা প্রার্থনা করে। মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বের হয় সে আল্লাহর রাস্তায়, তার হেফাজত করার দায়িত্ব, তাকে রক্ষাবেক্ষ করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু তাআলার উপরে। ইন্নাল মালায়েকাতু লা তাযাউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলম, ফেরেশতারা তাদের পর বিছিয়ে দেয় একজন জ্ঞান অন্বেষণকারী ছাত্রের সম্মানে তার পায়ের নিচে। এই জন্য ইসলামের ভিত্তি জ্ঞান। আমাকে এবং আপনাকে জ্ঞান প্রচার করতে হবে, জ্ঞানের প্রচার বাড়াতে হবে, জ্ঞানের প্রসার বাড়াতে হবে। এই জন্য আমি বহু বক্তব্যে বলেছি যে সারা পৃথিবী যদি মসজিদ দিয়ে ভর্তি করে দেওয়া হয়, আর যদি মাদ্রাসা জ্ঞান প্রচারের কেন্দ্র বন্ধ হয়ে যায়, তাহলে 50 বছর পরে ওই মসজিদে ইমামতি করার মানুষ খুঁজে পাওয়া যাবে না। সারা পৃথিবী যদি সংগঠন দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয় আর মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, তাহলে 50 বছর পর সংগঠন পরিচালনা করার মতো নেতা খুঁজে পাওয়া যাবে না। আর যদি সংগঠনও বন্ধ করে দেওয়া হয়, মসজিদও বন্ধ করে দেওয়া হয়, কিন্তু যদি জ্ঞান প্রচারের কেন্দ্র টিকে থাকে, তাহলে 50 বছর পরে জ্ঞান প্রচারের কেন্দ্র থেকে এমন আলেম, এমন দায়ী বের হবে যার হাতে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করবে, হাজারো সংগঠনের জন্ম হবে, হাজারো মসজিদের জন্ম হবে। এই জন্য ইসলাম টিকে থাকার সবচেয়ে বড় দুর্গ, সবচেয়ে বড় ভিত্তি হচ্ছে ইলম, জ্ঞান, জ্ঞানের প্রচার। অতএব আমাকে এবং আপনাকে জ্ঞান হাসিল করতে হবে, পড়তে হবে, পড়ার গতি বাড়াতে হবে। ইসলাম টিকে আছে পড়ার উপর, আপনাকে এবং আমাকে পড়তে হবে। বাঙালি জাতির নিকটে সব কিছু করার টাকা থাকে, সিনেমা দেখার টাকা থাকে, খেলা দেখার টাকা থাকে, মোবাইলের নেট কেনার টাকা থাকে, কিন্তু বই কেনার টাকা থাকে না। জ্ঞান সম্পর্কে, জ্ঞানের প্রতি একটি অনাগ্রহী জাতি। জাতির উন্নয়ন শুধু মুসলিম জাতি নয়, যে জাতিই হোক, পৃথিবীর যে জাতিই হোক, হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, চায়না হোক, জাপান হোক, জার্মান হোক, কেউই অজ্ঞতা দিয়ে উন্নতি লাভ করতে পারবে না। আপনার দেশে পদ্মা সেতু হচ্ছে, এটা উন্নতির লক্ষণ নয়। কেন? ওই পদ্মা সেতুতে যারা ইঞ্জিনিয়ার তারা সব বিদেশি, আর যারা মাথায় ইট পাটকিল নিয়ে ফেলতে, যারা বাঙালি জাহেল অজ্ঞ,
তো তখনই আপনার আসল উন্নতি হবে যখন আপনি হবেন জ্ঞানী, জ্ঞানে হবেন আপনি শীর্ষস্থানে, যেমনটা ছিল ইসলামের স্বর্ণযুগে মুসলমানেরা জ্ঞানের শীর্ষস্থানে ছিল। আজকে মুসলমানদের টাকা পয়সা কোথায় খরচ হয়? খেলার পিছনে। ইসরায়েলের কোনো ফুটবল টিম, কোনো ক্রিকেট টিম দেখতে পাবেন না, আর দেখবেন সারা শহর ভর্তি হয়ে গেছে শুধু খেলা দেখা নিয়ে পাগল, খেলার পিছনে জয়ের জন্য পাগল। কিন্তু যারা সত্যিকার দুনিয়ার বাস্তবতা সম্পর্কে জানে তারা গবেষণায় ব্যস্ত, তারা হচ্ছে ইহুদিরা। আপনারা কয়েকদিন আগে একটা ইত্যাদিতে একটা নিউজ প্রচার হওয়ার কারণে অনেক আলোচনা হলো সেটা নিয়ে ফেসবুকে, সেটা আপনারা অনেকেই খেয়াল করেছেন, অনেকেই আলোচনা সমালোচনা হচ্ছে ওখানে। শুধু আমি একটা ছোট্ট জিনিস আপনাদেরকে খেয়াল করার জন্য বলবো, ওই ডাক্তার দম্পতির কয়টা সন্তান ছিল? চারটে। ওদের মধ্যে পার্থক্য কয়টা হবে? পাঁচ ছয় মাস, এক এক বছরের পার্থক্য হবে, আর বেশি হবে না। এই ইহুদিদেরকেই দেখবেন যে তারা এই ছোটো যে জীবগুলো, ছোটো যে জীব যেগুলোতে তিনজন চারজন ধরে, এগুলো ইহুদিরা ইউজ করে না। ইহুদিরা বড় প্যারাডো গাড়ি ইউজ করে। কেন? তাদের কারো দুইটা একটা সন্তান নয়, সবাই চারটে পাঁচটা ছয়টা করে সন্তান, কিন্তু অরাই কোটি কোটি টাকা খরচ করে সারা পৃথিবীতে যেন মুসলমানেরা দুইটা সন্তান নেয় বা একটা সন্তান নেয়। এর পিছনে ওরা নিজেরা খারাপ কাজ করবে না, কিন্তু ওরাই সারা পৃথিবীতে খেলাধুলার পিছনে, বিশ্বকাপের পিছনে, ওয়ার্ল্ড কাপের পিছনে কোটি কোটি টাকা খরচ করবে, কিন্তু তাদের সন্তানদেরকে জ্ঞানের পিছনে নিয়োজিত রাখবে আর অন্য মানুষকে খেলাধুলার পিছনে নিয়োজিত রাখবে। সম্মানিত উপস্থিতি, এই বাস্তবতা আপনাকে বুঝতে হবে। এই জন্য আমাদের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জ্ঞান, জ্ঞানের প্রচার ইসলাম টিকে থাকার মাধ্যম, আর অজ্ঞতা ইসলাম দূরে চলে যাওয়ার মাধ্যম। তাই সত্য গ্রহণের দ্বিতীয় সবচেয়ে বড় বাধা হচ্ছে অজ্ঞতা। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে অজ্ঞতা দূর করে জ্ঞানের আলো ছড়ানোর তৌফিক দান করুক, আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দুইটা কারণ দেখে ফেললাম, এখন আর যে কারণগুলো আছে এই কারণগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে আমি আপনাদের সামনে পেশ করব। মানুষের নিকটে জ্ঞানও চলে আসলো, আমি সত্যটা সুন্দরভাবে তুলে ধরলাম, মানে আমার ব্যবহার ভালো, আমি ভালো ব্যবহারের মাধ্যমে আপনার নিকটে সত্যটা তুলে ধরলাম, আপনি জ্ঞান হাসিল করার মাধ্যমে দেখলেন যে হ্যাঁ এটা সত্য, তারপরও আপনি মানতেছেন না, এবার তাহলে কারণ কি? কথা বুঝতে পারেননি? আমি ভালো ব্যবহারের মাধ্যমে সত্য তুলে ধরলাম, আপনি জ্ঞান হাসিলের মাধ্যমে দেখলেন যে আমারটা সত্য, তারপরও আপনি মানতেছেন না, এইবার এগুলোর কারণ আমরা দেখব। এক নাম্বার, এটার জন্য সবচেয়ে বড় ঘটনা, ঐতিহাসিক ঘটনা হচ্ছে ইবলিসের। ইবলিসের নিকটে সত্যটা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলা তুলে ধরেছেন। আর ইবলিসের নিকটে জ্ঞান আছে, বহু বড় জ্ঞানী, বহু বড় পণ্ডিত, সে জানে যিনি আমার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহ তাকে ডাইরেক্ট বলতেছে যে ইবলিস তুমি সিজদা করো আদমকে। আর ইবলিসের নিকটে জ্ঞান আছে যে ইনি আল্লাহ, ইনি আমাকে বলতেছে, তার নির্দেশ আমাকে মানতে হবে, তারপরও ইবলিস মানেনি। কথা মনে হয় আমার বুঝতে পারেনি, কথা কি আপনাদের নিকটে স্পষ্ট? এর কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বলছে, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুকা। হে ইবলিস, আমি যখন তোমাকে নির্দেশ দিলাম যে তুমি আদমকে সিজদা করো, তারপরও তুমি কেন সিজদা করলে না? তখন ইবলিস বলতেছে, আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, আপনি ইবলিস আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর একে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমি ওর চাইতে উঁচু জাতের, আমি ওর চাইতে উঁচু মর্যাদার, আমি এত উঁচু মর্যাদা নিয়ে, উঁচু সম্মান নিয়ে এই নিম্ন জাতের নিম্ন মর্যাদার, নাউজুবিল্লাহ, তাকে কিভাবে আমি সিজদা করতে পারি? এটা আমার দ্বারা সম্ভব নয়। তাহলে বোঝা গেল, সত্য ভালোভাবে পেশ করার পরেও এবং সত্যের বিষয়ে জ্ঞান অর্জন করার পরেও মানুষ সত্যকে মানে কেন? মানে না, অহংকারের কারণে। কিসের কারণে? অহংকারের কারণে, জাত পাতের অহংকার, পদের অহংকার, ব্যক্তি মর্যাদার অহংকার, বংশের অহংকার, টাকার অহংকার। মসজিদে বসে আছে বড় সুদঘর, আর ইমাম সাহেব যদি বক্তব্য দেয় সুদের বিরুদ্ধে, তাহলে গায়ে আঘাত লাগে। আরে আমি সুদ খাই, এত ইমামকে তো একটু হিসাব করা উচিত, যে আমি কমিটির সভাপতি, আমি বসে আছি আর সুদের বিরুদ্ধে বক্তব্য দেয়, ইমাম কি রাখবো না? অহংকার। সে সত্য জানে, তার নিকটে সত্য সুন্দরভাবে পেশ করা হচ্ছে, কিন্তু সত্য মানতে পারতেছে না, কেন? অহংকারের কারণে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছে, সূরা আরাফের 146 নম্বর আয়াতে, সা আসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদ। আমার আয়াত, আমার নিদর্শন
তাদেরকে কোনো কাজে দিতে পারবে না যারা অহংকারে লিপ্ত থাকে। যারা অহংকার করে তাদেরকে আমার আয়াত, আমার নিদর্শন কোনো কাজে দিবে না। ওয়াইয়ারাও কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, এই অহংকারীরা যদি সব দলিল দেখে নেয়, কুল্লা আয়া, সব দলিল, সব নিদর্শন, সব আলামত যদি অহংকারীর সামনে পেশ করা হয়, লা ইউমিনু বিহা, তবু অহংকারের কারণে সেই ইমান আনবে না। তার সামনে যদি সত্যের রাস্তা স্পষ্ট হয়ে যায়, তবুও সে অহংকারের কারণে ইমান আনবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে সূরা আরাফের 146 নম্বর আয়াতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, থালাতুন মুহলিকাত, তিনটে জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। এক, সহমতা, কৃপণতা, ও হাওয়া, মুত্তাবা, মনের অনুসরণ করা, ও ইজাবুল মারই বিনাফসিহ, আর নিজের ধন সম্পদ, টাকা পয়সা, জ্ঞান গরিমার কারণে অহংকারে লিপ্ত হওয়া। এই অহংকারের কারণে মানুষ সত্য গ্রহণ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে অনেকেই আছে যারা অহংকারের কারণে, বিশেষ করে আমি নাম ধরেই বলতে চাই যে আমাদের যারা দেওবন্দী ভাই আছে তাদের মধ্যে জ্ঞানের অহংকার প্রচুর, ইলমের অহংকার প্রচুর। তারা বলে আমাদের আকাবির, এত বড় বড় আকাবির, এত বড় বড় জ্ঞানী, তারা জানতো না, আর তুমি সৌদি আরব থেকে রাস্তাঘাট পরিষ্কার করে আইসো। বক্তব্যের মধ্যে যারা সৌদি আরব থেকে যে গিয়ে সত্য দাওয়াত দেয় তাদেরকে এইভাবে হেয়প্রতিপন্ন বক্তব্যে অনেক আলেম করেছে, জ্ঞানের অহংকারের কারণে। তো এই জ্ঞানের অহংকারের কারণে মানুষ সত্য গ্রহণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অহংকার থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় যেটা বড় কারণ সত্য গ্রহণ করতে না পারার, সেটা হচ্ছে হাসাদ, হিংসা। হিংসার কারণে সত্য গ্রহণ করতে পারে না মানুষ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার গ্রন্থের মধ্যে মানুষ সত্য গ্রহণ করতে পারে না যে যে কারণে, তার মধ্যে যখন হিংসার কথা বলছেন তখন বলছেন, অমিন আযামি হাদিহিল আসবাব, আমি যতগুলো কারণ বলতে যাচ্ছি সত্য গ্রহণ না করার, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে আল হাসাদ, হিংসা। ফা ইন্নাহু দাউন কামিনুন ফিন নাফসি, এটা হচ্ছে অন্তরের একটা বিশাল রোগ। ওয়াহাল মানা ইবলিস মিনাস সুজুদ লি আদম ইল্লাল হাসাদ, ইবলিস যে আদমকে সিজদা করে নেওয়ার কারণ ছিল হিংসা। ইহুদিরা যে ইমান আনয়ন করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ইহুদিরা আল্লাহ রাসূলের প্রতি কেন ইমান আনেনি? হিংসার কারণে। হিংসা, কিসের হিংসা? ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী, মুসা, ঈসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, সব নবী, ইসহাক, ইউসুফ আলাইহিমুস সালাতু ওয়াসসালাম আজমাইন, সবাই এসেছে ইসহাক আলাইহি সালাতু ওয়াসসালামের বংশধরে। ইব্রাহিম আলাইহিস সালামের একজন সন্তানকে ইসহাক, তার বংশে। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশে কোনো নবী আসেনি। তো তারা অপেক্ষায় ছিল যে আমাদের মধ্যেই শেষ নবী আসবে। যখন দেখলো না তাদের মধ্যে শেষ নবী আসলো না, শেষ নবী আসলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মধ্যে, তখন হিংসা করতে লাগলো। এবং বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হিংসার কথা ফুটে তুলেছে। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইরদুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারান হাসাদান মিন ইনদা আনফুসিহিম, এরা হিংসার কারণে এরকম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আয়াতে এই হিংসার কথা ফুটে তুলেছেন। দেখেন বদরের যুদ্ধের দিন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছে যে বদরের যুদ্ধের দিন আবু জেহেলকে জিজ্ঞেস করা হচ্ছে, যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে হে আবু জেহেল, তুমি বলো তো, আখবিরনি আন মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলো তো, আসাদিকিন হুয়াম কাযিব, মুহাম্মদ কি মিথ্যুক না সত্যবাদী? তখন আবু জেহেল বলছে, ওয়াই হাক, আরে তোমার ধ্বংস হোক, ওয়াল্লাহি ইন্না মুহাম্মদ লা সাদিক ওয়া মা কাযাবা মুহাম্মদ কাত্তু, মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তোমরা কেন মানো না? বলে, আরে যদি গ্রহণ করে নিই ধর্ম, তাহলে এই যে আমাদের পদমর্যাদা, এই যে সম্মান, এই যে কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব, এই যে জমজমের পানি পান করার দায়িত্ব, সব আমাদের হাত থেকে চলে যাবে। এই যে হিংসা যদি আমাদের মধ্যে আসতো, বা আমি যদি নবী হতাম, যে আয়াত মুহাম্মদের উপর অবতীর্ণ হয় সে আয়াত আমার উপর কেন হয় না? আমি কি কম নাকি? এই যে হিংসা ইহুদিদের মধ্যে, এই হিংসার কারণে মানুষ ইসলাম গ্রহণ করতে পারে না।
সূরা আনামের 124 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা জাআতহুম আয়াতুন, যখন তাদের নিকটে আমার আয়াত পেশ করা হয়, ক্বালু লান নুমিন, তারা বলে আমরা ঈমান আনবো না, হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, যেমন আয়াত তার উপর অবতীর্ণ হয়েছে ওই রকম আওয়াজ যদি আমাদের উপর অবতীর্ণ হয় তাহলে ঈমান আনবো। এটাই হলো হিংসা। এই হিংসার কারণে মানুষ ইসলাম থেকে, সত্য থেকে দূরে চলে যায়, সত্য গ্রহণ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন, আল কলবু লা ইয়াদখুলুহু হাকায়িকুল ঈমান, ওই অন্তরে ঈমান প্রবেশ করতে পারে না যে অন্তরে অহংকার রয়েছে এবং হিংসা রয়েছে, সেই অন্তরে প্রবেশ করতে পারে না। এই জন্য হিংসা থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পরিত্রাণ চাইতে হবে। আমাদের অন্তরে যেন সত্য গ্রহণে হিংসা না থাকে, আমরা যেন হিংসা এবং অহংকারের উপরে উঠে সত্য আসলেই যেন আমান্না, আমরা শুনলাম এবং মানলাম, সামিনা ওয়া তানা, এই দৃষ্টান্ত দেখাতে পারি। তিন নম্বর সবচেয়ে বড় কারণ, সত্য সুন্দরভাবে পেশ করা হলো, সত্য সম্পর্কে জ্ঞান অর্জন করলাম কিন্তু তারপরও মানতেছি না, এর এক নম্বর কারণ আমরা পেশ করলাম অহংকার, দুই নম্বর কারণ পেশ করলাম হিংসা, তিন নম্বর কারণ কি, অসৎসঙ্গ। কি অসৎসঙ্গ? দেখেন একটা ঘটনা, দেখেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব মারা যাচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের পাশে বসে আছে, পাশে বসে আবু তালেবকে বলছে, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুন আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, মরার আগে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই কালেমা দিয়ে আমি আপনার জন্য আল্লাহর দরবারে লড়াই করব, আপনার পক্ষে সাক্ষী পেশ করব আল্লাহর দরবারে। তখন পাশে বসে আছে আবু জেহেল, আবু জেহেল বলতেছে, ও আবদুল্লাহ ইবনে উমাইয়া বলতেছে, ইয়া আবা তালেব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, এ আবু তালেব তুমি আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে দিবা, তোমার বাপদাদা চোদ্দ পুরুষের ধর্ম ছেড়ে দিবা? এবার আল্লাহ রাসূল আবার বলতেছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তো আল্লাহ রাসূল যতবার বলে ততবারই আবু জেহেল বলে, তুমি বাপদাদার ধর্ম ছেড়ে দিবা? এই যে অসৎসঙ্গ, পাশে যদি আবু জেহেল না থাকতো হয়তো তিনি ইসলাম গ্রহণ করেও নিত। অসৎসঙ্গ মানুষের কানে ফুসলায়, সে স্ত্রী হোক, সে ছেলে হোক, সে মেয়ে হোক, সে আপনার বন্ধু হোক, সবাই আপনার জন্য ফিতনা। আওলাদুকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আজওয়াজুকুম ফিতনাতুল লাকুম, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বন্ধু বান্ধব সবাই আপনার জন্য ফিতনা। আপনার স্ত্রী আপনার কানে ফুসলাবে, এক টাকা ঘুষ খেলে কী সমস্যা, খাও না। আপনার ছেলে বলবে, বাবা আমরা পার্কে গেছিলাম, ওদের এত বড় এত দামি গাড়ি আর আমাদের কত ভাঙ্গা চোরা নিম্নমানের গাড়ি, তুমি একটা গাড়ি কিনতে পারো না? ফিতনা। আউলাদুকুম ওয়া আমওয়ালুকুম ফিতনা, আপনার এরা সবাই আপনার সঙ্গী, এই অসৎ সঙ্গ আপনাকে পথভ্রষ্ট করে দিবে। সে চাহে আপনার পিতামাতা হোক, সে চাহে আপনার স্ত্রী হোক, সে চাহে আপনার বন্ধু বান্ধব হোক, আরে একটা সিগারেটে টান দিলে সমস্যা কি, একদিন খেলে সমস্যা কি, খা না আমাদের সাথে, আছে না নাই? যত সন্তান পথভ্রষ্ট হয়ে যাচ্ছে কেন, বড় কারণ কি, অসৎসঙ্গ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসে বলেছেন যে সৎসঙ্গী আর অসৎসঙ্গীর উদাহরণ দিয়েছেন, যেটা আপনারা জানেন, ইন্নামা মাসালুল জালিসি সালেহ ওয়া জালিসি সু কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির ফাহামিলুল মিসকি ইম্মা ইউহদিকা ওয়া ইম্মা তাবতা'আ মিনহু ওয়া ইম্মা তাজদা মিন হুরিহান তাইয়িবা। আর সৎসঙ্গ অসৎসঙ্গের উদাহরণ হচ্ছে আতরওয়ালা আর হাঁপড়ওয়ালা কামারের মতো, আতরওয়ালা যদি তোমাকে আতর নাও দেয় তো তার আতরের সুগন্ধি তো তুমি পাবা, আর হাঁপড়ওয়ালা যদি তোমার কাপড়ে যদি আগুন নাও লাগায় তাও তো ওখান থেকে আগুন ছিটকে তোমার কাপড়ে লাগতে পারে। এই জন্য সৎসঙ্গ গ্রহণ করো আর অসৎসঙ্গ পরিত্যাগ করো। এই জন্য কিয়ামতের মাঠে যারা বিপদগ্রস্ত হবে তারাও বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, ওয়াইয়াউমা ইয়াদুদ্দালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা আর-রাসূলি সাবিলা, দাঁত কামড়ে সেই দিন জালেমেরা বলবে, ইস যদি আল্লাহ রাসূলের পথ গ্রহণ করতাম, আর কি বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ইস যদি ওকে বন্ধু হিসেবে না গ্রহণ করতাম রে, ইস যদি সে আমার বন্ধু না থাকতো, আরে ওর কারণেই আমি পথভ্রষ্ট হয়ে গেছি। এটা কিয়ামতের মাঠে দাঁত কামড়ে মানুষ আফসোস করে বলবে, ইস সে যদি আমার বন্ধু না হতো রে, ওর কারণেই আমি ধ্বংস হয়ে গেছি। লাকাদ আযাল্লানি আনিজ জিকরি, সে আমাকে আল্লাহর জিকির থেকে পথভ্রষ্ট করেছে।
সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সৎ সঙ্গ এবং অসৎ সঙ্গ সম্পর্কে সচেতন থাকতে হবে। মানুষের পথ ভ্রষ্ট হওয়ার, সত্য পাওয়ার পরেও, সত্য সম্পর্কে জ্ঞান অর্জন করার পরেও, সুন্দরভাবে সত্য পেশ করার পরেও সত্য গ্রহণ করতে পারে না, কেন? অসৎ সঙ্গের কারণে, অসৎ স্ত্রীর কারণে, অসৎ ছেলেমেয়ের কারণে, অসৎ পিতামাতার কারণে, অসৎ পাড়া প্রতিবেশীর কারণে, অসৎ বন্ধু বান্ধবের কারণে। আল্লাহ আমাদেরকে অসৎ বন্ধু বান্ধব থেকে হেফাজত করুন। আল্লাহ এবার সত্য পেশ করার পরেও, সত্য পাওয়ার পরেও আমরা সত্য মানি না, আরও দুইটা কারণ আছে সত্য না মানার। একটা হচ্ছে আল জাহ ওয়াল মানসিব, পদমর্যাদা। মানুষ যখন কোনো একটা জায়গায় চলে যায়, পৌঁছে যায়, তখন ওখান থেকে ফিরে আসা খুব কঠিন হয়ে যায়, খুব কঠিন হয়ে যায়। বাদশাহ নাজ্জাশি প্রকাশ্যে কেন ইসলাম গ্রহণ করতে পারেনি? কেন? তার যে বিশাল প্রধানমন্ত্রিত্বের পদ ছিল, এই প্রধানমন্ত্রিত্বের পদমর্যাদার কারণে পারেনি। আনোয়ার শাহ কাশ্মীরি, আনোয়ার শাহ কাশ্মীরির নাম শুনেছেন? বিরাট বড় দেওবন্দি আলেম। তার কথা ইউসুফ বিন্নুরি তার ছাত্র নকল করতেছে, যে মৃত্যুর আগ মুহূর্তে বলতেছে শেষ জীবনে যে আহ, সারাটা জীবন শুধু হানাফি মাজহাবের পক্ষেই লিখে গেলাম, আল্লাহ এবং আল্লাহ রাসুলের হাদিসের তো খেদমত করলাম না। কেন? পদের কারণে। আমি একটা এমন একটা জায়গায় পৌঁছে গেছি, আমি এখন হানাফি মাজহাবের অনেক বড় আলেম, সবাই আমাকে মানে সম্মান করে, কিভাবে সত্যটা মানি, কিভাবে সত্যটা স্বীকার করে নি, এটা কেমনে সম্ভব? এত জনপ্রিয়তা আমার, তাদেরকে কেমনে বলি যে আমি যেটার উপর আছি সেটা ভুলের উপর আছি? এটা মানুষ পারে না, অনেক কঠিন হয়ে যায় মানুষের জন্য। একমাত্র যার নিকট ইমান থাকে, ইমানের আলো থাকে, যে জান্নাত এবং জাহান্নামকে ভয় পায়, সেই পদমর্যাদা, এই মানুষের জনপ্রিয়তাকে তোয়াক্কা না করে রাস্তার ফকির হয়ে যায়, কিন্তু সত্যকে মেনে নেয়। এই পদমর্যাদা এবং জনপ্রিয়তা ভয়ঙ্কর জিনিস, মানুষকে সত্য বলতে এবং সত্য গ্রহণ করতে বাধা দেয়। অনেক সময় আমরা অনেক সময় দেখি যে আমরা অনেক কিছু বলতে পারি না, অনেক কিছু করতে পারি না। কেন? আরে আপনি অমুকের ছেলে, আপনি অমুকের অমুক, আপনি কীভাবে এই কথা বলবেন, এ কথা বললে তো এই সমস্যা হয়ে যাবে, এই সমস্যা হয়ে যাবে। এই যে একটা একটা পদমর্যাদা, উপরে চলে গেছি, বড় হয়ে গেছি, এখন কেমনি এই কথা বলি, মানুষ কি মনে করবে, মানুষ কি বলবে? এই কারণে মানুষ সত্য গ্রহণ করতে পারে না। সমাজে নিজের স্ট্যাটাস বজায় রাখতে হবে, দাড়ি রাখলে খ্যাত খ্যাত লাগে, আনস্মার্ট আনস্মার্ট লাগে, বন্ধু বান্ধব কী বলবে, পাড়া প্রতিবেশী কী বলবে, আমার যে মহিলা ছাত্রী যে ক্লাসমেটগুলো আছে তারা কী বলবে, এই যে সামাজিক স্ট্যাটাস, এই সামাজিক স্ট্যাটাস রক্ষা করার জন্য মানুষ দিনকে কী করে দেয়, বিসর্জন দিয়ে দেয়, দিনকে হারিয়ে ফেলে সমাজের একটু মানুষ কী বলবে একটা ভয়ের কারণে। এই জন্য মানুষ কী বলবে এই জিনিসটার পরোয়া করা যাবে না। আপনাকে মনে রাখতে হবে যে মানুষের কাজই হচ্ছে বলা। মানুষের কাজই কি? বলা। মানুষ মরা কুকুরকে লাথি দেয় না। কোন কুকুরকে লাথি দেয়? জীবিত কুকুরকে লাথি দেয়। তো আপনার নামে মানুষ কিছু বলতেছে না মানে আপনি মরে গেছেন। মানুষ আপনার বিরুদ্ধে কিছু লিখতেছে না, আপনার দুর্নাম করতেছে না মানে আপনি দুনিয়াতে বেঁচে নাই। আর আপনার বিরুদ্ধে লিখতেছে বলতেছে মানে আপনি দুনিয়াতে বেঁচে আছেন। সুতরাং মানুষ কি বলবে, এই মানসিক হীনম্মন্যতা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। মানুষের কাজই তো বলা। মানুষের কোনো বলার কারণে আপনার কিছু যায় আসে না। আপনি যেটা সত্য বুঝেছেন সেটা বীর দর্পে বুক উন্মুক্ত করে সাহসের সাথে সেটা আপনাকে মানতে হবে। যেমন আমি আপনাকে একটা বাস্তব উদাহরণ দিই যে মানুষ কি বলবে হীনম্মন্যতা। মানুষকে কোরআন হাদিসের সত্যবাদ দেন, এমনও বাঙালি বাংলাদেশি আছে যারা নিজের বাঙালি বাংলাদেশি পরিচয়টাকে গোপন করতে চায়। ব্রিটেনের নাগরিকত্ব পেয়েছে, আমেরিকার নাগরিকত্ব পেয়েছে, এখন বাঙালি বাংলাদেশি পরিচয় দিলে একটু মান সম্মান ইজ্জত চলে যায়। সর্বক্ষেত্রে মানুষের এই এটা মানসিক রোগ, কে কী বলবে, কথা বোঝেননি? আর যখন আপনি আমি বাঙালি, আনা বাঙালি, আনা আফতাখের বিল বাংলাদেশ, আমি বাংলাদেশি এবং বাঙালি হওয়ার কারণে আমি গর্ববোধ করি, আলহামদুলিল্লাহ, মাফি মুশকিল, এতে কোনো সমস্যা নেই, এটা নিয়ে হীনম্মন্যতায় ভোগার কোনো কারণ নাই। এরকম প্রত্যেক
সত্য জিনিস নিয়ে হীনম্মন্যতায় ভোগার কোনো কারণ? অনেক ছেলে মেয়ে আছে যাদের বাপ মা রিক্সা চালায়, ওরা পরিচয় দিতে লজ্জা পায় বন্ধু বান্ধবের কাছে, যে আমার আব্বা কী করে রিক্সা চালায়। সেদিন একটা বেদের মেয়ের গল্প পত্রিকায় ছেপেছে, সে তার বন্ধু বান্ধবের কাছে পরিচয় দেয় না যে তার আব্বা সাপুড়ে খেলা সাপ খেলা দেখিয়ে বেড়ায় রাস্তায় রাস্তায়, এই পরিচয় দেয় না, লজ্জা পায়। এটা কি মানুষ এই যে জীবনের সর্বক্ষেত্রে তার সত্যটাকে গ্রহণ করতে চায় না, সত্যটাকে গোপন করতে চায় সামাজিক স্ট্যাটাস রক্ষা করার জন্য, মানুষ কি বলবে এই ভয়ে? তাহলে যদি আমরা সত্য মানতে চাই, সত্য গ্রহণ করতে চাই, তাহলে মানুষ কি বলবে এটাকে পায়ের নিচে পিষে ফেলতে হবে। একটা জিনিস জেনে রাখবেন, পৃথিবীতে সফল তারাই যারা মানুষ কি বলবে এই কথাকে তোয়াক্কা করে না, তারাই সফল। পৃথিবীতে যুগে যুগে তারাই সফল হয়েছে যারা কানে আঙ্গুল দিয়ে মানুষ কি বলবে এটার দিকে কোনো ভ্রূক্ষেপ না করে যেটা সত্য বুঝেছে সেটার পিছনে ছুটেছে। তাহলে একটা সময় যারা তাকে গালি দিত তারাও তার পিছে আসবে, সেটা জীবনের যে ক্ষেত্রেই হোক। আপনি যে ডিসিশন সত্য বুঝবেন, আপনার ব্যক্তিগত জীবনে হোক, সামাজিক জীবনে হোক, ধর্মীয় জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, যেটা আপনার নিকটে সত্য হবে সেটা আত্মমর্যাদার সাথে বলিষ্ঠতার সাথে সেটা পালন করবেন, কোনো সময় মানুষ কি বলবে এই কথা মনের মধ্যে আনবেন না। এই কথা মনের মধ্যে আনা ব্যর্থতার পরিচয়। অতএব সম্মানিত উপস্থিতি, এই সামাজিক স্ট্যাটাস পদমর্যাদা মানুষ কি বলবে এই ভয়েও মানুষ অনেক সময় সত্য গ্রহণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মানসিক শক্তি, সেই মানসিক বল প্রদান করুন, যাতে আমরা সমাজের মানুষের নিন্দা ঘৃণা, সমাজের মানুষের বাধা, রাষ্ট্রীয় বাধা, সকল কিছুকে উপেক্ষা করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য বলতে পারি এবং মানতে পারি। আমিন, আল্লাহুম্মা আমিন। শেষ যে কারণ সত্য গ্রহণে বাধা, শেষ যে কারণ আমি আপনাদের সামনে সত্য গ্রহণে বাধার পিছনে বলতে চাই, সেটা হচ্ছে তাআসুব। তাআসুব বলা হয় গোড়ামি। তাআসুব শব্দের অর্থ কি? গোড়ামি। এই গোড়ামিটা বিভিন্ন রকমের হয়। গোড়ামিটা মাঝহাবের গোড়ামি হয়, গোড়ামিটা দলীয় গোড়ামি হয়, বিভিন্ন রকমের হয়, গোড়ামির শেষ নাই। গোড়ামিটা দেশের ক্ষেত্রেও গোড়ামি হয়। তো আমরা মাঝহাবের ক্ষেত্রে গোড়ামি দিয়ে শুরু করতে পারি, যে যখনই আমরা কোনো সত্য পেশ করতে যাই তখনই এই একটা কথা আমাদের সামনে পেশ করা হয়, ওই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানে স্পষ্টভাবে বলছে, ওয়াইদা ক্বীলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহ যা অবতীর্ণ করেছে সেটা মানো, তখন তারা বলে বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আরে আমাদের বাপ দাদা যেটা করে গেছে আমরা সেটাই করব। এই যে গোড়ামি, এটার কথা আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহ আরেক জায়গায় বলতেছে, ওয়াইদা ক্বীলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা বলেছে তোমরা সেটা মানো, তখন তারা বলে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদা যেটা করে গেছে সেটা ছাড়বো না। তখন আল্লাহ তাদেরকে বলতেছে যে তোমাদের বাপ দাদা কিছু না জানলেও, কিছু না বুঝলেও তারা তাদের বাপ দাদার ধর্মের উপর গোড়ামি করে টিকে থাকতে চায়। তাহলে এটা হচ্ছে একটা মাঝহাবি, আমাদের বাপদাদা আকাবির, তারা কি কম বুঝতো? আমাদের বাপদাদা কি কম বুঝতো? তুমি মদিনা থেকে একদিন ডিগ্রি নিয়ে এসে এত বড় বড় কথা বলো, এই যে মাঝহাবি গোড়ামি, এই গোড়ামির কারণে মানুষ সত্য গ্রহণ করতে পারে না। আর একটা আছে দলীয় গোড়ামি, সাংগঠনিক গোড়ামি। এটার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সহি বুখারীর 4905 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কুন্না ফি গাজাতিন ফাকাসা রাজুলুম মিনাল মুহাজিরিন রাজুলুম মিনাল আনসার, একদিন মুহাজিরের একটা ব্যক্তি আনসারের একটা ব্যক্তিকে আঘাত করেছে কিছু দিয়ে, হাত দিয়ে হোক, ইট পাটকেল দিয়ে হোক, লাঠি দিয়ে হোক, আঘাত করেছে। তখন সে আনসার বলতেছে, ইয়া আল আনসার, হে আনসাররা, তোমরা কি দেখতে পাও না একজন মহাজির একজন আনসারকে মারতেছে? তখন ওই মহাজিরও বলতেছে, ইয়া আল মহাজিরিন, এই মহাজির তোমরা কি দেখতে পাও না একজন আনসার একজন মহাজিরকে মারতেছে, একজন মহাজির একজন আনসারকে মারতেছে? এই যে ডাক, এই ডাকটা কিসের ডাক? তাআসুব, তাআসুবের ডাক। মানে কেউ সত্যটা খুঁজতে চাচ্ছে না, যে আনসার সত্যের উপর এই ঘটনাতে না মহাজির সত্যের উপর এই ঘটনাতে, কি দেখতেছে? আমি মহাজির, অতএব আমাকে মহাজিরের পক্ষে থাকতে হবে। কথা বুঝেননি?
সত্য যেটাই হোক, আমি আনসার অথবা আমাকে আনসারের পক্ষে থাকতে হবে, সত্য যেটাই হোক, এটাকে কি গোড়ামি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মা বালু দাওয়াল জাহিলিয়া, আরে এটা তো জাহিলিয়াতের দাওয়াত, আমি তোমাদেরকে দেখতেছি তোমরা জাহিলিয়াতের দাওয়াত দিচ্ছ, দাউহা ফা ইন্নাহা মুনতিনা, তোমরা এই জাহিলিয়াতের দাওয়াত পরিত্যাগ করো, কেননা এই জাহিলিয়াতের দাওয়াত হচ্ছে ঘৃণিত। তাহলে দলীয় সাংগঠনিক যে তাআসুব সেটা কি, এদিকে তাকান, দলীয় এবং সাংগঠনিক যে গোড়ামি এটাকে কি বলবো আমরা? হাদিস তাহলে শুনেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনসার এবং মুহাজিররা পরস্পর এইভাবে বলল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, মা বালু দাওয়াল জাহিলিয়া, এটা তো জাহিলিয়াতের আহ্বান, আর এই জাহিলিয়াতের আহ্বান হচ্ছে ঘৃণিত নিকৃষ্ট। তাহলে দলীয় গোড়ামির আহ্বানটা কিসের আহ্বান? জাহিলিয়াতের আহ্বান। এটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের মধ্যে যে দলীয় সাংগঠনিক গোড়ামি আছে এটা কি? জাহিলিয়াত। এই জাহিলিয়াতের কারণে আমরা অনেক সময় সত্য গ্রহণ করতে পারি না। আরও অনেক বিস্তারিত কথা আছে, তবে আলোচনার যেটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে, আমরা সত্য জানলাম, সত্য অর্জন করলাম, নিজে সত্য মানলাম, আল্লাহ আমাদের তৌফিক দিল আলহামদুলিল্লাহ, এখন আমাদের কী কাজ? সত্যকে প্রচার করা। এই সত্য প্রচার করা অনেক বড় জিম্মেদারি। আপনি সত্য জানলেন, বুঝলেন, সত্য মানলেন, কিন্তু প্রচার করলেন না, কিয়ামতের মাঠে আপনার বাঁচার উপায় নাই, অনেক ভয়াবহ পরিস্থিতি আপনার হবে যদি আপনি সত্য জানার পরে, সত্য বুঝার পরে, সত্য মেনে নেওয়ার পরে সত্যকে প্রচার না করেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলতেছেন, وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَا تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ, যখন একদল আর একদলকে বলে, এই তোমরা তো দাওয়াতি কাজ করো কেন, যাকে ধ্বংস করার তাকে তো আল্লাহ ধ্বংস করবে, আর যাকে আল্লাহ নাজাত দেওয়ার তাকে তো আল্লাহ নাজাত দিবে, তোমারা তো মাথা ব্যথা কেন? কে গান শুনতেছে, কে বাজনা করছে, কে নামাজ পড়তেছে, কে পড়তেছে না, এত দেখার, এত দাওয়াতি কাজ করার তোমার কি ঠেকা? কথা বুঝতে পারেননি? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা আরাফে 164 নম্বর আয়াতে। তখন তারা উত্তরে বলে, আরেক দল বলে, মা'যিরাতান ইলা রাব্বিকুম, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে যেন ওজোর পেশ করতে পারি যে হে আল্লাহ, আমার একটা প্রতিবেশী সালাত আদায় করতো না, আমি তাকে সালাতের দাওয়াত দিয়েছিলাম, আর যদি আমি দাওয়াত না দিয়ে থাকি তাহলে কিয়ামতের মাঠে এটা আমার জন্য অনেক বড় অপরাধ বলে বিবেচিত হবে যে তোমার প্রতিবেশী সালাত পড়তো না, গান শুনতো, তুমি তাকে কোনো দিন সেটা করতে নিষেধ করনি, তাকে সৎ কাজের আদেশ দেওনি। আমি কেন সৎ কাজের আদেশ দিও, সৎ কাজ থেকে বাধা দিই? যেন আল্লাহর দরবারে ওজোর পেশ করতে পারি যে হ্যাঁ, আমি সত্যের দাওয়াত দিয়েছিলাম। দাওয়াতি কাজ যদি আমরা করি, আমরা যদি সৎ কাজের আদেশ ও সৎ কাজে বাধা দিই, এই সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা হচ্ছে মুসলিম উম্মার রক্তগত মজ্জাগত স্বভাবজাত বৈশিষ্ট্য। মুসলিম উম্মাকে সারা পৃথিবীর উপর প্রাধান্য দেওয়া হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, হে মুসলিম উম্মা, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ কওম, সর্বশ্রেষ্ঠ জাতিতে উম্মাতে পরিণত করা হয়েছে এই জন্য যে তোমাদের স্বভাবজাত বৈশিষ্ট্য, তোমাদের মজ্জাগত বৈশিষ্ট্য, তোমাদের জন্মগত বৈশিষ্ট্য হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে বাধা দিবে। আজকে যে সত্য প্রচার হচ্ছে না, সত্য গ্রহণে যে বাধা হচ্ছে, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা এবং দাওয়াতি কাজকে বন্দি করে ফেলেছি। কি করে ফেলেছি? কিসের মধ্যে বন্দি করেছি? অনুষ্ঠানের মধ্যে বন্দি করেছি। কার মধ্যে? অনুষ্ঠানের মধ্যে। ভালো করে বুঝে যান, সারা বক্তব্যের সব অংশ যদি ভুলে যান, এই একটা অংশ আপনাকে আমি বুঝে যাওয়ার এবং শুনে যাওয়ার অনুরোধ করব প্রত্যেক যারা উপস্থিত আছেন, যে আজকে দাওয়াতকে আমরা কিসে বন্দি করেছি? অনুষ্ঠানের মধ্যে। মার্কাজ মালিক খালেদে একটা প্রোগ্রাম হলে তবেই সালাতের নির্দেশ বক্তার মুখ থেকে আসবে, তবেই একজন আর একজনকে গান না শোনার দাওয়াত দিবে, কিন্তু ওই ব্যক্তি, আমি এখানে এসে আপনাদের সামনে দাওয়াত দিলাম, কিন্তু যখন রুমে ফিরে গেলাম আমার রুমমেটটা সালাত আদায় করে না, ওকে আমি কোনোদিন বলিও না যে তুমি সালাত আদায় করো। কথা বুঝতে পারেননি? সত্য দিনই ভাই আছে, প্রোগ্রাম হবে, দাওয়াতি কাজ করবে, মাফি প্রোগ্রাম, মাফি দাওয়া,
অনুষ্ঠান নাই, দাওয়াত নাই, জালসা নাই, দাওয়াত নাই, ভিডিও নাই, ফেসবুক লাইভ নাই, দাওয়াত নাই, ফেসবুক স্ট্যাটাস নাই, দাওয়াত নাই। দাওয়াতকে আমরা কি করে ফেলেছি? অনুষ্ঠানের মধ্যে বন্দি করে ফেলেছি। অথচ দাওয়াত প্রত্যেক মুসলিমের চলতা ফিরতা চব্বিশ ঘন্টা। কোনো জিম্মেদারি যদি না থাকে চব্বিশ ঘন্টা, তবুও একটা জিম্মেদারি মুসলমানের আছে, সেটা কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। কমসে কম যে বিষয়গুলো মুত্তাফাক, যে বিষয়গুলোর মধ্যে কোনো ইখতিলাফ নাই, পাঁচ অক্ত সালাত আদায় করা ফরজ এটি নিয়ে কোনো মতভেদ আছে? সুদ খাওয়া ঘুষ খাওয়া হারাম এটি নিয়ে কোনো মতভেদ আছে? শিরক করা যাবে না, তারপরে জেনা করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, এটি নিয়ে কোনো মতভেদ আছে? জেনা করা যাবে না, গান বাজনা শোনা যাবে না, এটি নিয়ে কোনো মতভেদ আছে? প্রত্যেক যে জিনিসের মধ্যে মতভেদ নাই, যেটা ইসলামের মৌলিক ভিত্তি, এই মৌলিক ভিত্তির দাওয়াত দিতে আপনি বাধ্য। অনুষ্ঠানের মধ্যে নয়, সর্বদা। কখন বলেন তো? সর্বদা, চব্বিশ ঘন্টা। না হলে আপনার রুমমেট, আপনার বন্ধু, তাকে আপনি বলেন না, আর এখানে এসে বক্তব্যে বলেন, আপনি বাঁচতে পারবেন না কিয়ামতের মাঠে। আর একটা জিনিস মনে রাখবেন, ডাইরেক্ট দাওয়াতের যে প্রভাব, আর অন্য কোনো দাওয়াতের সে প্রভাব হয় না। আপনি ডাইরেক্ট আপনার বন্ধুকে দাওয়াত দিয়ে দেখেন, ডাইরেক্ট যে খারাপ কাজ করতেছে তাকে আল্লাহর ভয় দেখিয়ে দেখেন, এটার সীমাহীন প্রভাব আছে। এই জন্য সত্য জানার পরে, মানার পরে, আমরা যদি সত্যকে খালি অনুষ্ঠানের মধ্যে বন্দী করে ফেলি, তাহলে কিয়ামতের মাঠে আমাদের জবাব দেওয়ার থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 71 নম্বর আয়াতে বলছেন যে, যার কারা আল্লাহর রহমত পাবে তোমরা জানো, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন এবং মুমিন নর নারী পুরুষ যারা কি করবে, ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজ থেকে বাধা দিবে, ওয়াইকিমুনা সালাত, সালাত কায়েম করবে, ওয়াইতুনা যাকাত, যাকাত দিবে, ওয়াইতুনাল ওয়াইতিউনা আল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে দাওয়াত সম্পর্কে আরও বলতেছেন, আমরা যদি দাওয়াত না দিই তাহলে আমরা আজাবের শিকার হব। কিসের শিকার হব? আজাবের শিকার হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, আমি বনু ইসরাঈলকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা বিন মারইয়ামের মুখ দিয়ে অভিশাপ কেন করিয়েছি জানো? কেন? কানু লা তানাহাউনা আন মুনকার, তারা অসৎ কাজ দেখার পরও বাধা দিত না, এই জন্য তাদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হয়েছে যে তারা অসৎ কাজ দেখার পরও কি করেছে? মুখ বন্ধ রেখেছে। আপনারা সবাই চলতে ফিরতে কত অসৎ কাজ দেখেন, আল্লাহু আকবার। যখন বাসে যান দেখবেন বাসে জোরে গান বাজতেছে, আপনার এতটুকু বলার হিম্মত থাকে না যে আপনি ওই জোরে গান বাজনাওয়ালা বাসকে বলবেন যে আপনি গানটা বন্ধ করেন। কি ভাবেন মানুষ কি বলবে? হোটেলে গেছেন, হোটেলে মিউজিক দেওয়া আছে, আপনি এটা বলতে পারেন না যে ভাই আপনার মিউজিকটা বন্ধ করেন। আবার আপনি ঠিকই অনুষ্ঠান হলে কিন্তু, অনুষ্ঠান হলে কিন্তু আবার দাওয়াত দেন, কথা বুঝেননি, সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজের বাধা দেন, কিন্তু বাস্তব আপনার জীবনে চলতে ফিরতে চব্বিশ ঘন্টা আপনার সামনে অন্যায় হচ্ছে, আপনি কোনো অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন না, কাউকে সৎ কাজের আদেশ দেন না। কিভাবে আপনার রুমমেট ঘুমিয়ে থাকে আর আপনি ফজরের জন্য চলে যান, তাকে ডাকেনও না, এর জবাব আপনি কিয়ামতের মাঠে কী দিবেন? অতএব সম্মানিত উপস্থিতি, আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজের একটা বরকত হচ্ছে অনেক অনেক নেকি আমরা দাওয়াতি কাজে পাই। লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস, দাওয়াতি কাজের মধ্যে সফলতা আছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, সারা পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে কারা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয় জানো? যারা ইমান আনয়ন করে এবং সৎ কাজ করে এবং কি করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়। তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পরকে সত্যের দাওয়াত দেয়,
পরস্পরকে সত্যের আদেশ নির্দেশ দেয়, পরস্পরকে ধৈর্যের আদেশ নির্দেশ দেয়, তারাই হচ্ছে সফল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতি কাজ না করলে যে ধ্বংস নেমে আসবে তার একটা উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সহিহ বুখারীর 2493 নম্বর হাদিসে। নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন দাওয়াতি কাজ না করার উদাহরণ এই রকম যে আমরা একটা নৌকাতে সফর করতেছি, একটা জাহাজে সফর করতেছি, জাহাজটা দুই তালা। জাহাজটা কয়তলা? এদিকে মনোযোগ দিয়ে শুনেন, জাহাজটা কয়তলা? নিস্তলায় একদল বসবাস করে, উপরতলায় আর একদল বসবাস করে। নিস্তলার ব্যক্তিরা উপরতলাদেরকে বলতেছে তোমাদের কাছে পানি আছে, একটু পানি দাও। তো উপরতলার লোকেরা পানি দিচ্ছে না। তখন নিচতলার লোকেরা বলতেছে আমরা জাহাজ ফুটা করব, ফুটা করে নিচ থেকে পানি বের করে পানি খাবো। এবার তারা জাহাজ ফুটা করা আরম্ভ করলো। এখন দোতলার লোকেরা বলতেছে উই আর জাহাজ ফুটা করতেছে, উই জানে কথা বুঝেননি। তাহলে কী হবে? জাহাজ ফুটা হওয়ার পর সবাই ডুবে যাবে। তাহলে এই পৃথিবীর কোনো মানুষ যদি অন্যায় কাজ করে আর আমি যদি বলি উই আর অন্যায় কাজ করতেছে, উই দেখবে, তাহলে আমিও ডুবে যাব। একটা গ্রামে যদি সবাই অন্যায় কাজ করে আর যদি আমি বাধা না দিই, তাহলে যদি আজাব আসে, গজব আসে, কার ওপরও আসবে? আমার ওপরও আসবে, সবার ওপর আসবে। আজাব আল্লাহর গজব থেকে আমি বাঁচতে পারবো না। কিয়ামতের মাঠে এর জবাবদিহিতা করতে হবে। অতএব অন্যায় হলে, কেউ খারাপ কাজ করলে, সেটা শুধু অনুষ্ঠানে নিষেধ করা, ফেসবুকের স্ট্যাটাসে, ফেসবুকের লাইভে নিষেধ করা এটা দায়িত্ব নয়, বরং 24 ঘন্টা চলতে ফিরতে জীবনের প্রতিটি পদক্ষেপে সকলকে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে বাধা দেওয়া প্রত্যেক মুসলিমের দায়িত্ব। যদি আমরা দাওয়াতি কাজ বন্ধ করে দিই, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দেওয়া বন্ধ করে দিই, কী হবে? আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন না। হাদিস মুসনাদে আহমদ 2316 নম্বর, 23316 নম্বর হাদিসে হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ করে বলছি, লাতামুরান্না বিল মারুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার, তোমরা অবশ্য অবশ্যই সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বাধা দাও, না হলে জেনে রাখো, লাইয়ুশিকান্নাল্লাহু ইয়াবাসু আলাইকুম ইকাবাম মিন, যদি তোমরা সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজে বাধা না দাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাব আসবে। আর তোমরা যদি দোয়া করো, তাহলে তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে না। যে আলেম সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজে বাধা দেয় না, সে ইস্তেসকার সালাত আদায় করলে বৃষ্টি হবে না। সে যদি কোনো দোয়া করে, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সাধারণ মানুষও যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা না দেয়, তাহলে যদি সে দোয়া করে, তাহলে সেই দোয়া আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে কবুল হবে না। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা শুধু সত্য জেনে ক্ষান্ত হব না, বরং সত্য প্রচার করা কি আমাদের দায়িত্ব। সত্য প্রচারের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান দা ইলা হুদান, কেউ যদি কাউকে সৎ কাজের আদেশ করে, সত্যের দিকে ডাকে, আর সেই ব্যক্তি যদি সত্য গ্রহণ করে, তাহলে সত্য গ্রহণ করার পর সে যত আমল করবে ওই সত্যের উপর, ওই আমলের সমপরিমাণ নাকি যে সত্যের দিকে ডেকেছিল সেও পাবে। আপনার সন্তানকে যদি আপনি বিসমিল্লাহ শিখান, আলেম শিখায়নি, হুজুর শিখায়নি, মা সন্তানকে শিখিয়েছে বাবা খেতে বসলে কী বলতে হয়, বিসমিল্লাহ বলতে হয়, আর বাবা সন্তানকে শিখিয়েছে বাবা সালাত এভাবে আদায় করতে হয়, তাহলে ওই সন্তান মরা পর্যন্ত যতবার বিসমিল্লাহ বলবো ওই নেকি মা পেতে থাকবে। ওই সন্তান মরা পর্যন্ত যতবার সালাত আদায় করবো তার নেকি পিতা পেতে থাকবে। তাহলে আপনি আলেমকে, হুজুরকে কেন চান্স দেবেন এই নেকি নেওয়ার? আপনি কেন নেবেন না? আপনার সন্তানকে কেন আপনি সত্য আদর্শের উপর গড়ে তুলবেন না, সঠিক আদর্শের উপর গড়ে তুলবেন না? এত বড় নেকি, যেমন গুনাহে জারিয়া তেমনই এটা সাদাকায়ে জারিয়া। আপনি আপনার বাড়িতে একটা টিভি কিনে রেখে দিয়েছেন, এখান থেকে ওই টিভিতে যত নাচ গান সিনেমা চলতেছে সব গুনাহ আপনার খাতায় জমা হচ্ছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনার স্ত্রীকে নেট কিনে দিয়ে রেখেছেন, নেটে যা কিছু করতেছে আপনার সন্তান, আপনার স্ত্রী, তার গুনাহ আপনার খাতায় জমা হচ্ছে। আপনি একটা দোকানে টিভি চালিয়ে রেখেছেন, আপনার দোকান আছে, যত গুনাহ হবে সব গুনাহের অংশীদার আপনি হবেন। আর যদি একটা সৎ কাজ জারি করে যান, তাহলে সৎ কাজের উপর আপনার সন্তান যতদিন থাকবে তার নেকি আপনি ভাবেন। অতএব এত বড় নেকি হারানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারীর 2942 নম্বর হাদিস, যে আলী, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদ, আলী তোমার হাত দিয়ে যদি একটা মানুষও হেদায়েত হয়,
আলী তোমার হাতে যদি একটা মানুষ হেদায়েত হয় তাহলে দামি লালুট, হাজার রিয়াল লাখ রিয়ালের দামি লালুটের চাইতেও এটা বড় সম্পদ বলে গণ্য হবে। কেন? ওই মানুষ যতদিন ওই হেদায়েতের উপর আমল করবে তার একটা নেকি আমি আপনি পেতে থাকবো। ইমাম বুখারীর সহি বুখারী দেখে যত মানুষ হাদিস পড়তেছে তার একটা নেকি ইমাম বুখারীর কবরে যেতেই আছে। যত মানুষ আমরা ইসলাম মানতেছি তার একটা নেকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যেতেই আছে। তাহলে আমি আপনি একটা যদি ভালো সুন্নাত জারি করি, একটা যদি ভালো কাজের দিকে আমাদের সন্তান পরিবারকে দাওয়াত দিই, আমাদের সমাজকে দাওয়াত দিই, তাহলে সেই যে নেকিটা চালু হবে সেই নেকির একটা অংশ আমরাও পেতে থাকব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে শুধু সত্য জানা সত্য মানা নয় বরং সত্যকে প্রচার এবং প্রসার করার তৌফিক দান করুক। আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতেছি। এরপরে আপনারা যারা প্রশ্ন করতে চান যে কোনো বিষয়ে আজকের বক্তব্যের আলোচনার সংশ্লিষ্ট, আমরা আলোচনার যদি সারমর্ম টানি তাহলে আলোচনার সারমর্ম দাঁড়াবে কয়েকটা বাক্যের মধ্যে। এক, মানুষ সত্য মানে না কেন? সত্য আমরা সঠিকভাবে পেশ করতে পারি না। তাই কেন? সত্য সঠিকভাবে পেশ করতে পারি না, ভালো ব্যবহারের মাধ্যমে পেশ করি না, খোঁটা দিয়ে খোঁচা দিয়ে আঘাত দিয়ে হিংসা করে অহংকার করে পেশ করি, এই জন্য মানুষ সত্য মানে না। সত্য ভালোভাবে পেশ হওয়ার পরও কেন মানে না? জানে না তাই। জানার পরেও কেন মানে না? অহংকারের কারণে, হিংসার কারণে, সৎ সঙ্গ না থাকার কারণে, পদমর্যাদার কারণে, দলীয় মাঝহাবি গোড়ামির কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এগুলো থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আর সত্য মানার পরেও বাঁচার পথ নাই যতক্ষণ না আমরা সত্যকে প্রচার করব, সত্যের দাওয়াত দিব, ততক্ষণ পর্যন্ত আমাদের বাঁচার উপায় নাই। তবে আপনারা প্রশ্ন উত্তরের পর্বটাকে অবশ্যই সুন্দরভাবে সম্পূর্ণ করা পর্যন্ত অপেক্ষা করবেন। আপনাদের নিকট থেকে সরাসরি যে প্রশ্নগুলো থাকবে আমরা সরাসরি সেই প্রশ্নগুলো গ্রহণ করব, আর যারা লিখিত আকারে প্রশ্ন দিতে চান তাদের লিখিত আকারেও প্রশ্ন করব। একজন ভাই আমাকে বলছিলেন যে উনি প্রশ্ন করতে চান, আগেই বলেছিলেন, তিনি কি আছেন? আচ্ছা আচ্ছা, জি বলেন।